ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد

মনে করে করেন যে এরকম কি নাম আছে কেননা আল্লাহ ওয়া তাআলার নামগুলো সমাজে পরিচিতি লাভ করে যখন ওই নামে আমাদের মানুষের নাম রাখা হয় আব্দুল সামতিন তখন এই নামটা বেশি পরিচিত হয় কিন্তু আল্লাহ তাআলার একটি বিশেষ নাম হচ্ছে আল আফু প্রিয় শ্রোতা এই নামটুকু হচ্ছে ব্যাকরণের দিক থেকে অর্থের দিক থেকে বোঝার দিক থেকে এবং বিবেচনার দিক থেকে অত্যন্ত কঠিন একটি নাম মনোযোগ 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 ছাড়া এই আল আফু বক্তৃতা শুনে তেমন কোনো লাভ হবে না সুতরাং যারা মনোযোগ দিয়ে শুনতে পারবেন তারাই এই কথামালা থেকে আপনারা কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন এটি অত্যন্ত জটিল আরবি ভাষার সাথে কোরআনুল ক্যারিমের আয়াতগুলো অনেক বিপরীত অর্থে অনেক জায়গায় ব্যবহার হয়েছে এবং এই শব্দটার আধুনিক আরবি ব্যবহারও ভিন্ন সেই কারণে এটা বোঝা কঠিন এবং অনুবাদের ক্ষেত্রে বিশেষ তারতম্য দেখা যায় বিশেষ করে বাংলা ভাষায় যে অনুবাদ হয়েছে সেখানে ক্ষমা বলে ক্ষমা করা কোনো কোনো জায়গায় পাপ মোচন এই কথা বলে ছেড়ে দেওয়া হয়েছে প্রথমেই আসুন যে আমরা জেনে নেই যে আফওয়া ওয়া এই শব্দটুকু হচ্ছে আইন ওয়াও আফ ওয়া এটি হচ্ছে এর মূল শব্দ এর ছয়টি অর্থ হয় আরবি ভাষা একটি হচ্ছে মুছে দেওয়া বাতিল করে দেওয়া একেবারে নিশ্চিন্ন করে দেওয়া তারপর কোনো বাড়ির ধ্বংসাবাশেষকে একেবারে মুছে দেওয়া অথবা বাতাসে ধুলো দিয়ে ঢেকে দেওয়া অথবা মানে যেটা অবাধ্যতা করা হয়েছে এরকম কিছুকে একেবারে ক্ষমা করে দেওয়া অথবা কারোর উপর কোনো পানিশমেন্ট হয়েছে শাস্তি হয়েছে সে শাস্তিকে স্থগিত করা অথবা মানে কোনো জিনিস অত্যন্ত জঘন্য এরকম কিছু ঘটে যাওয়া সর্বোপরি যে রাজকীয় ক্ষমা যে ক্ষমা অর্থাৎ একেবারে রাজকীয় ক্ষমা যেটাকে বলে অর্থাৎ ইংরেজিতে যেটাকে পার্ডন বলে সেটা সেই সেই ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার হয়ে থাকে প্রিয় শ্রোতা লক্ষ্য করুন এই যে মানে ছয়টি অর্থ বলা হল এটি হচ্ছে শুধু আফওয়া এই কথাটার এই শব্দটার ছয়টি অর্থ আরবি ভাষায় যখন কেউ বলে আফওয়ান যখন বলে তখন হচ্ছে যে লা আখাদা মানে তোমাকে ধরা হবে না তোমাকে দায়ী করা হবে না যখন কেউ ভুল করে তোকালে আইনদাল যে কেউ অবকাশ চাচ্ছে যখন কেউ ভুল করে ফেলে আফ ওয়ান এ কথাটা বলে অর্থাৎ এক্সকিউজ মি আমরা যে ইংরেজি ভাষায় বলি এক্সকিউজ মি আফ ওয়ান আরবি ভাষায় আবার যখন আরবি ভাষায় কাউকে অভিবাদন জানানো হয় যেমন সুপ্রভাত গুড মর্নিং সাবাহ আল খাইর এরকম কিছু সামাজিক রীতিনীতি আছে যেমন শুক্রান আরবি আরবি ভাষায় বলা হয় অর্থাৎ ধন্যবাদ থ্যাংক ইউ এটা বললে এর উত্তরে বলতে হয় আফওয়ান এর অর্থ হচ্ছে আবার সম্পূর্ণ ভিন্ন লা অর্থাৎ আপনি শুকরান বলার বিনিময়ে আপনাকে আবার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার শুকর আদায় করাটা দরকার ছিল না অর্থাৎ আপনি করেছেন ভালো কিন্তু শুকর আদায় না করলেও চলতো এই কথাটা বলা হয় যখনই কোনো লোক আরব দেশে বলে শোকরান তোকালু রদ্দা আলা শোকরান তখন এর উত্তরে বলতে হয় আফওয়ান যেমন আমাদের দেশে বলে যে থ্যাংক ইউ মানে আমাদের দেশ বলতে আমি বুঝাচ্ছি যে উত্তর আমেরিকায় যেমন থ্যাংক ইউ আমরা কি বলছি ওয়েলকাম এর উত্তরে তো আরব দেশে শোকরান থ্যাংক ইউ এর উত্তরে বলতে হয় আফওয়ান অর্থাৎ শকর আদায় করাটা আপনার জন্য জরুরি ছিল না তবুও যেহেতু আপনি করেছেন এটা বলে দিলাম লা আলা ওয়াজিব আল আফু এটি যখন আমরা বলি এর অনেকগুলো অর্থ হয় একটি হচ্ছে যে মাটিতে মানে ভূমি মরুভূমিতে যখন কেউ হেঁটে যায় পায়ের যে চিহ্ন থাকে বালুর উপর সেই চিহ্নটা যখন বাতাসে এসে মিশে যায় অর্থাৎ মরুভূমি যে বালু মানে যেটা থাকে সেখানে যা যখন কেউ হাঁটে পশু হাঁটে অর্থাৎ অথবা মানুষ হাঁটে তার তাদের পায়ের পদচিহ্নটা থেকে যায় কিন্তু কিছুক্ষণ পরে বাতাসে যখন ধুলোটাকে উড়িয়ে নিয়ে যায় তখন আস্তে করে এই পদচিহ্নটা মিলে যায় অর্থাৎ দেখা যায় না এই যে চিহ্নটা যে মুছে যাচ্ছে এটাকে আল আফু বলে আরবি ভাষায় আ আল আফ আল আসারো জালা ও অর্থাৎ মানে চিহ্নটাকে মিটিয়ে ফেলা আফার রে আসার অর্থাৎ বাতাসের মাধ্যমে চিহ্নগুলো মিটে গেছে এরকম করে এই জিনিসটা থেকে যেটা আসে সেটা হচ্ছে কোনো কোনো স্কলার তারা বলেছেন যে মুছে ফেলা ওয়াইপ আউট অথবা কমপ্লিটলি ইরেজ এরকম করে নেওয়া এই এই ক্ষেত্রে আরবি ভাষায় অনেক শব্দ এসেছে যেমন রাসুলিল্লাহি সাল আলি আসাল্লাম যখন গার সাউর অর্থাৎ হেরা গুহায় যখন আশ্রয় নিয়েছিলেন আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ আনহুর সাথে তখন আবু বক্কর সিদ্দিক রাদিউল্লাহ আনহুর কন্যা আসমা রদিউল্লাহ আনহা তিনি খাবার নিয়ে আসতেন মানে গোপনে আসতেন তো এই যে তিনি আসতেন তখন ঐতিহাসিকরা বলছে যে মুসরিকরা তো টের পেয়ে যেত যদি তারা এ ট্র্যাকিং করতো যে পায়ের চিহ্ন দেখে এখানে হয়তো কেউ হেঁটে গেছে এই কারণে আবু বক্ক সিদ্দিক রাজিউল্লা আনহর যে কাজের লোক অর্থাৎ কৃতদাস তার নাম ছিল আমার ফুহাইরা রাজিউল্লা আন সে আমার ফুহাইরাকে রাসুল্লাহ সাল আলসালাম বলেছিলেন ঐতিহাসিক রেওয়ায়তে আছে আমি এর সহি কিনা বলতে পারবো না ইয়া আফু আসমা যে হে তুমি ওই পথে হেঁটে এসেছে সেটাকে তুমি এভাবে তিনি বলে দিতেন ইয়া আফু অর্থাৎ মাহ মানে ওটাকে মুছে দাও যেন বুঝতে না পারে এখন মানে কোনো কিছুকে মুছে ফেলা এটি হচ্ছে ভাষাগত অর্থ প্রিয় শ্রোতা অত্যন্ত জটিল আবারও বলছি লক্ষ্য রাখুন এটি হচ্ছে ভাষাগত অর্থ ওয়াইপ আউট ইরেজ এর আরেকটি অর্থ হচ্ছে কোনো কিছুকে না ধরা ইগনোর করা মানে দায়ী না করা ছেড়ে দেওয়া ছাড় দেওয়া ইত্যাদি এরকম তো এখন এই যে নামটা এখানে লক্ষ্য করুন এটা কিন্তু আল আফু না না কিন্তু এটা এটা আর একটা বড় ভুল এটি হচ্ছে আল উম মানে আইনের উপরে ফাথা রয়েছে ফার উপরে রয়েছে দম্মা অ্যান্ড ওয়াওয়ের উপরে রয়েছে তাস্তিথ মুসাদ্দিদ হয়েছে তার মানে এখানে আফু উন এখানে ওয়াওয়ের উপরে তসদিদ রয়েছে সুতরাং আফু বললে আল্লাহর নামটা হবে না আল আফু গুন অর্থাৎ আল কাস আফু অর্থাৎ আফু হচ্ছে প্রচুর পরিমাণে আফু আফু হচ্ছে প্রচুর পরিমাণে মানে যদি মনে করেন যে ক্ষমা হচ্ছে অথবা গুণাটাকে মুছে ফেলা হচ্ছে মানে ভাষাগতভাবে ইত্যাদি প্রচুর পরিমাণে হচ্ছে এটি লাগা মানে আফু আফু এর ওয়াওয়ের উপরে যেহেতু তাসদিদ রয়েছে তার মানে অতিরিক্ত আফু হচ্ছে কাসিরুল আফু হুয়াল আফু আন জন জনবি অর্থাৎ ক্ষমা করা হচ্ছে গুনাকে আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমরা কি শিখলাম যে নামটি হচ্ছে আফু গুন আফু গুন আফু অন্তত যদি তানবিন আপনি না বলেন তাতেও সমস্যা নাই কিন্তু তাসদিদ উচ্চারণ করতেই হবে আল আফু কঠিন আগে বলছি আল আফু ইসমা হোসনা। এটার অর্থ দাঁড়ায় আল্লাহ আসার ইসল যে মানে যিনি এই মানুষের গুনাসমূহকে মানে মিটিয়ে দেন এবং তিনি অবহেলা করেন গুনাকে উনি মানে গোনাকে ধরেন না মিটিয়ে দেন এবং এটাকে এর কারণে তিনি প্রচুর ফাদল দান করেন ওয়াল্লাজি ইউতা কাসিরাল ইউহিবুল ফাদুল এবং মিটিয়ে দেন এবং এর সাথে জড়িত হয় কি গাফুর অর্থাৎ ক্ষমাটাও চলে আসে তাহলে সিগাতু মোবালাকা মিন আফা আফা আন তাহলে এই যে মুবালকা হচ্ছে এই আফু এই নামটুকু আল্লা আফু এটি কোরান উলকারিমে পাঁচটি জায়গায় এসেছে এ পাঁচটি জায়গায় নামটি আসার পর এর চার জায়গায় এটি গাফুরের সাথে পেয়ার হয়েছে অর্থাৎ জোড়া লেগেছে ই আফু উন এভাবে এসেছে এবং এই নামটুকু মানে আফু আর হচ্ছে মাগফেরা আফু আর মাগফেরা এর ভিতরে পার্থক্য আছে এই পার্থক্যতে স্কলাররা দুই ভাগে ভাগ হয়েছে দুই ভাগে ভাগ হয়েছে প্রিয় শ্রোতা স্কলার এবং এক এক ভাগের স্কলাররা বলছেন একরকম আর অন্য ভাগের স্কলাররা সম্পূর্ণ উল্টাভাবে বলছেন এই কারণে জিনিসটা অনেক জটিল কিন্তু অনেক ইন্টারেস্টিং চিত্তা আকর্ষক আল্লাহ সুফহান তালার নামের এত বড় ব্যঞ্জনা সুফহান আল্লাহ আর কোনো নামের ভিতরে পাওয়া যায় না এটি খুবই একটি আকর্ষণীয় একটি নাম যেটা আপনার অন্তরকে টানবেই যখন আপনি জানতে পারবেন এবং এটা আমাদের অন্তরকে হরণ করবে আল আফু তাহলে আমরা প্রথমে জেনে নেই যারা মনে করে যে মাঘফেরা থেকে আফু মানে বেশি মুবা লাগা এই হচ্ছে একটি মত এটি কিন্তু সবাই এই বিষয়ে একমত নয় প্রিয় শ্রোতা আল ফারুকু বাইনাল মাফফেরা ওয়াল আফু যে ফেরা এবং আফুর ভিতরে পার্থক্য কি মিন আহল এলা আন্নাল আফু আবু মিনাল ফেরা। যে আলেমদের ভিতর একটি দল তারা মনে করে আফু হচ্ছে মাঘফেরা থেকে বড় মাঘফেরা যতটা মানুষের উপকার হয় অথবা মাঘ যে প্রভাব এর থেকে বেশি মোবা লাগা হচ্ছে আফু এটি কিন্তু একটি দল এই মতের সাথে অন্যরা কিন্তু একমত নন এবং যারা বলছেন যে আফু মানে মাঘ থেকে বড় তাদের কাছে এই আফুর দুইটি একটি অর্থ মোটামুটি দুইটি অর্থ একটি হচ্ছে এন্নাল আফু মাহু আফু হচ্ছে মাহু অর্থাৎ মুছে ফেলা তারা বলছেন আল আফু ফিল হাকিল্লাহি তালা এবার রথুন আন ইজালাতুল আফার জুনুবি বিকুল্লিয়া এবং সমস্ত গুনাগুলোকে একেবারে মানে মানে তুলে ফেলা গুণাগুলোকে গুণা তো তোলা হবেই গুনার যে আসার এটার যে চিহ্ন সবগুলোকে তুলে ফেলা হচ্ছে এটা একটা অর্থ ইয়াম হৌ মিন দিয়ানুল কিরম ক্যাতিবিন অর্থাৎ সম্মানিত লেখক ফেরেস্তা যারা লিখছেন তাদের সেটাকে লেখাটাকেও মুছে ফেলা এই অর্থে এর কিন্তু দলিল নাই আমি পাইনি কিন্তু তারা এটা তাদের বইতে কিতাবের ভিতরে উল্লেখ করেছেন আমি যে বইয়ের রেফারেন্স দিচ্ছি আর মুহাম্মদ মোহাম্মদ মনির দিমাশ্কি তার বিখ্যাত কিতাব আল নাফাহাত সালাফিয়া এখানে তিনি এভাবে বলেছেন তো ওয়ালা ইয়াতলুবু বিহা ইয়ামাল কিয়ামা এবং আফু যদি হয়ে যায় তখন তাকে আর দায়ী করা হবে না কিয়ামতের দিন এটা ওয়া ইউন্স ওয়া মিন বিহিম এটা সে ভুলেই যাবে এই যে ভুলে যাবে মানে তারা বলছে যে গুনার কারণে তাকে মনে করানো হবে না লজ্জাও লজ্জাও পাবে না আলান স্মরণের মাধ্যমে তাকে অসম্মানিত লজ্জা দেওয়া হবে না ইউ মাকান কুল্লু সাইয়া হাসানা প্রত্যেকটি গুণাকে নেকি দ্বারা স্থলাভিয করে দিবে এই কারণে ওই সকল ওই সকল স্কলার তারা বলছে আল আফু আবলাগু মিনাল মাঘফেরা কেননা তাদের মতে মাঘফেরা শব্দটা এসেছে আল গোফরান যেটা আন ইয়াসর বিশ্বেতর এটা ইঙ্গিত করে হচ্ছে ঢেকে দেওয়া আর আফু ইয়াস মাহরু। এটা বলছে যে মুছে ফেলা এই মত এই মতের সাথে একমত হচ্ছে আমরা যার কিতাব পড়ছি ফেখুল আসমা উল হোসনা লিখেছেন আব্দের আজাক হাফিজা আল্লাহ তাআলা বর্তমান বিশ্বে একজন বিশিষ্ট আলিম তিনিও এই মত পোষণ করেন তিনি তার কিতাবে লিখছেন যে আলা আফু একই কথা যে ইয়াম হোসাত এটি গুনাকে মুছে দেয় ইয়াতা যা ওয়াজু আনাল আনিল আসি এবং গুনাকে মানে ও উপেক্ষা করা হয় ইগনোর করা হয় ওভারলুক করা হয় এটা ভালো বাংলা আমার জানা নেই ওভারলুক অর্থাৎ মানে আমলে নেওয়া হয় না ও হুয়া কারিবু মিনাল গাফুর এটি আসলে গাফুরের খুব কাছাকাছি কিন্তু স্কলার এটা বলে আবার বলছে যে আবলাগু মিনহু এটি গাফুর থেকেও বেশি শক্তিশালী বেশি কেন না তাদের মতে ফাইনাল গোফরান সিত্র সিত্র মানে গোফরান বোঝায় যে কোনো কিছুকে ঢাকা আর এই আফু দিয়ে বোঝাচ্ছে মুছে ফেলা কিন্তু শেখ আবদিরাজ হাফিজ্লাহ তিনি একটি কথা বলছেন যে যখন আফু এবং গাফুর পাশাপাশি থাকবে তখন কিন্তু একটি অবস্থা থাকবে আর যখন একাকী থাকবে তখন উভয় অর্থ বুঝাবে অর্থাৎ আফু বলতে যা বুঝায় গাফুর বলতে তাই বুঝাবে কিন্তু যদি পাশাপাশি থাকে তখন একটি হবে হচ্ছে ঢেকে দেওয়া সেতুর আরেকটি হবে হচ্ছে মুছে ফেলা এই মতের পক্ষে হচ্ছেন তিনি ওয়াহাজাল আল হায়ালুল যে এটাই বলছেন মানে এটার একটি গ্রামার আমরা আগের অনেক ক্লাসে আলোচনা করেছি যারা লিখে রেখেছিলেন তাদের খেদ মতে আবারও আমি বলছি ইজা আল তাকাতা ইদা আল আলতাকাতা অর্থাৎ যখন দুইটি শব্দ এক পাশাপাশি বসবে যেমন মুমিন মুসলিম ইমান ইসলাম এরকম যখন বসবে যেমন আফুউন গাফুরুন এরকম যখন বসবে তখন অর্থ অর্থ দুটা পার্থক্য হয়ে যাবে মুমিন মুসলিম পাশাপাশি যখন থাকবে তখন অর্থটা পার্থক্য হয়ে যাবে আর যখন একটি শব্দ একাকি থাকবে তখন মুমিন বলতে মুসলিম বুঝাবে মুসলিম বলতে মুমিন বুঝাবে ইসলাম বলতে ইসলাম বুঝাবে আর ইমান বলতে ইসলাম বুঝাবে অর্থাৎ একাকি যখন থাকবে উভয় অর্থ এটাকে ক্যারি করবে কিন্তু পাশাপাশি থাকলে অর্থের পার্থক্য দেখা দেবে এটি একটি কায়দা এবং এই আফু আল গাফুর এই শব্দের ক্ষেত্রে একই অবস্থা হবে আল্লাহ সুহান এই যে বর্ব এটা একটা ক্রিয়াপদ শব্দ এই শব্দটা মানে অনেক জায়গায় কোরআনুল খারিমে অনেক জায়গায় এসেছে তো আসুন আমরা কিছুটা দেখি যে প্রথমে একটি কন্ডিশন আমরা দেখে নিই যে তারা যেটা বলছে এর দলিল পাওয়া যায় কিনা একটি কি আনিল অর্থাৎ যা মায়াসি অবারলোক করা এর এর এটার দলিল হিসাবে কোরআনুল ক্যারিমে যে আয়াতটুকু এসেছে সেটি হচ্ছে আরাফ আয়াত একশো নিরানব্বই এখানে আল্লাহ সুবাহাল্লাম সাল্লামকে হুকুম করছেন আফওয়া ওয়া ওয়া আরিদ আনিল জাহিলিন যে আপনি আফুকে ধরুন হে রাসুল খোজ আফওয়া আল্লাহ যখন বলেন খুজ খুজ মানে হচ্ছে ধরা নিয়ে নেওয়া প্রিয় শ্রোতা আপনি কি জানেন যে খোজ খা এর উপরে রয়েছে দম্মা আর জাল খোজ এ খোজ মানে হচ্ছে ধরো মানে ভালো করে ধরো তো এরকম অনেকগুলো আয়াত করলকারী এসেছে এর ভিতরে রাসুল্লাহি সাল আলি সাল্লামকে আল্লাহ বলছেন খোজ আফওয়া তুমি আফওয়াকে ধরো শক্ত করে ধরো মুর বিল ওরফ এবং অর্ফকে মানে যেগুলো খায়ের ভালো সমাজে যেগুলো সেগুলোকে তুমি আদেশ করো আর জাহিলদের থেকে তুমি মুখটাকে ফিরিয়ে নাও আমাদের সহি সন্ন্যার দাওয়াত দিতে গেলে আমরা অনেক সময় দেখি যে অনেকেই এই তাওহিত সম্পর্কে কোনো জ্ঞান রাখে না তো সেক্ষেত্রে ও তাদের সাথে কোনো ঝগড়া করাটা ঠিক না যেটা করতে হবে সেটাই এই এই আয়াতে কারিমায় আল্লাহ সুফ্ন বলছেন আরিদ আনিল জাহিলিন যারা জাহিল অর্থাৎ মূর্খ রয়ে গিয়েছে বোকা রয়েছে তাদের থেকে মানে মুখটাকে ফিরিয়ে নাও অর্থাৎ তাদের সাথে আর ঝগড়াঝাটি করে লাভ নাই ফির মানে চলে আসাটাই হচ্ছে উত্তম তো এরকম আয়াতের কারিমা এরকম আছে যেমন জাকাতের ক্ষেত্রে আল্লাহ বলেছেন হুজ মিন আমলি হিম সাদা কয়েতেন যে তাদের কাছ থেকে মানে তুমি সম্পদটাকে নিয়ে নাও জাকাত আদায় করার জন্য এটাই একটি কমান্ড হোজ রাসুল্লা সাল্লাহ সাল্লামকে হুকুম দিয়েছেন আল্লাহ সুহানা তালা জাকাতকে তুলতে হবে বর্তমান প্রেক্ষাপটে জাকাত হয়ে গেছে একটা বলন্টারি ইবাদতের মতো মানে ব্যক্তিগত কেউ ইচ্ছা করলে দেয় আবার কেউ চুপচাপ থাকে কিছুই করে না তো আল্লাহ সুবাহানা তারা এটাকে কিন্তু অর্ডার করেছেন কমান্ড অর্থাৎ রাষ্ট্র যদি কোনো কারণে ইসলামী মানে শাসনতন্ত্রের দিকে চলে যায় তাহলে হয়তো এটি বাস্তবায়ন সম্ভব হতে পারে অথবা সমাজে অন্য ধরনের মডেল যেমন মসজিদ ভিত্তিক সমাজ অর্থাৎ অথবা সামাজিকভাবে যে কোনো একটি কাঠামো তৈরি করে জাকাত আদায় করা যায় বাড়িতে বাড়িতে গিয়ে ফারায়েদি হুকুম এটাকে বাস্তবায়ন করা যায় আমাদের দেশের নজির এখন নাই আগে হয়তো ছিল আমার ঠিক ভালো ধারণা নেই তবে আল্লাহ সুবাহান তালা বলছেন হজ মিন আমলি হিম তেমনি তেমনি যেমন ইয়াহিয়া আল্লাহ সুবাহন তালা একই ভাষায় ইয়াহিয়াকে সাথে কথা বলেছেন যখন তার জন্ম হয়েছিল বাচ্চা অবস্থায় কিতাবা হে হেয়া তুমি শক্ত করে ধরো তো আল্লাহ সুবাহ বললেন নবী বললেন আলাই সাল্লামকে যে আফুকে তুমি ধরো শক্ত করে ধরো তো নবী সাল্লাম বুঝতে পারলেন না যে কি ধরবো আল আফু ধর্মটা কি তো তখন ইবনে কাসির সুরা আল আরাফের এই একশো নিরানব্বই কারিমার তাফসিরে তিনি যেটা বলছেন নবী সাল্লাহ আলী সাল্লাম জিবরাইল আলী ইসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন উনি নিজেই দেখুন রাসুলিল্লাহ সাল্লাহ আলি সাল্লাম একটি সহজ আরবি শব্দ হৌজ উল সেটাকে তিনি বুঝতে পারেন নাই তাহলে প্রিয় শ্রোতা বুঝতে পারছেন না আল আফু বোঝাটা কত কঠিন স্বয়ং রাসুল ইল্লাহি সাল্লাম আফু বোঝার জন্য জিব্রাইলকে জিজ্ঞাসা করলে ইয়া জিব্রাইলু মা হাজা ইয়া জিব্রাইলু যে এর অর্থটা কি হে জিব্রাইল তখন জিব্রাইল আলহাম তিনি বললেন যে আল্লাহ সুবাহ তালা আপনাকে আদেশ করছেন যে আপনার প্রতি যারা অবিচার করে করে তাদেরকে আপনি ছেড়ে দেন তাদের তাদেরকে ইগনোর করেন উপেক্ষা করেন আর কি করেন যারা বঞ্চিত রয়েছে তাদেরকে প্রাপ্যটুকু দিয়ে দেন আর যারা আপনার সাথে সম্পর্ক ছিন্ন করেছে আত্মীয়দের ভিতরে তাদের সাথে আবার আত্মীয়তার সম্পর্ক পুনঃস্থাপন করেন এ এটি হচ্ছে তাফসির এটি তাফসিরাত এসেছে কিন্তু ইবনে কাসির এটাকে নকল করেছেন তাহলে বোঝা যাচ্ছে যে কোনো মানুষ যখন মানে এই আয়াতের সাথে একটি কাহিনী আছে যে অমর রাদা আল্লাহ তালা আনহু তার দরবারে একবার ওয়াইনা নামে একজন সাহাবি তিনি গিয়ে কি একটা কথা বলেছিলেন যে আপনি আমাদের কে যথেষ্ট না সময় দিচ্ছেন না আমাদের সাথে কিরকম আচার করছেন সেটা অনেকটা অবিচারের পর্যায়ে চলে যায় তখন অমর রাদি আল্লাহ আনহু তিনি অত্যন্ত রেগে এমন ভাবে যে ওয়াইনাকে তিনি পানিশমেন্ট দিয়েই ছাড়বেন এই কাহিনী বর্ণনা করেছেন আলহৌর নামে একজন আমি জানি না তিনি সাহাবি কিনা তবে তার কথা এসেছে রাদি আল্লাহ আনহু তো তিনি বলেছেন যে হে আমিরুল মিনিন আপনি কি জানেন না যে আল্লাহ সুবাহান তালা রাসুল ইহি সাল্লামকে আদেশ করেছেন হুজিল আফ ওয়া মোরবেল ওরফে ওয়া আরিদ আনিল জাহিলিন যা আপনি কেন এই একটা লোকের কথা এত রেগে যাচ্ছেন আপনি এটাকে ইগনোর করেন আপনি এটাকে আমলে নিবেন না এই আয়াত কারিমা যখন পাঠ করা হলো অমর রাজ আনহোর কাছে তখন তিনি চুপ করে গেলেন এবং ঠান্ডা হয়ে গেলেন এভাবেই প্রমাণ হয় যে অমর রাজে উল্লাহ তাল কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা কিভাবে বুঝেছিলেন এবং কত সম্মান করতেন তাহলে এই আয়াতে আমরা যেটা দেখতে পাই সেটি হচ্ছে ওয়াজুল মা আসি আল্লাহ সুফহানা তালা যখন গুণাগুলোকে মানে মানে অবারলোক করছে অর্থাৎ আমলে নিচ্ছে না এটার জন্য দায়ী করছে না তখন আফু আফু এই জিনিসটাকে এসছে যে এটার অনেক তাফসির এসেছে এর ভিতরে যে পাপি এবং অপরাধীদের অর্থটাকে ক্ষমা করে দেওয়ার জন্য অব্যাহতি অব্যাহতি দেওয়া দেওয়া ছেড়ে দেওয়া ছাড় দেওয়া অথবা ওটাকে আমলে না নেওয়া তাহলে আমরা একটি অর্থ পেলাম যে এটি হচ্ছে মানে জিনিসটাকে ওভারলুক করা আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা যেটা মানে ধরতে যাব সেটি হচ্ছে যে এই যে আল আফু এটি হচ্ছে একেবারে ওই যে মুছে ফেলা এই যে মুছে ফেলা এই জিনিসটা মানে মানে কোথায় এসেছে এটি হচ্ছে যারা আরবি ভাষা থেকে অর্থ নিয়েছে এদের কাছে হচ্ছে মুছে ফেলা এই হচ্ছে মূল সমস্যাটা আর যারা যে সকল মুফাসের অথবা আলিম তারা আরবি ভাষা থেকে মানে দলিল না নিয়ে তারা মানে যেটা করেছে সেটা হলো কোরআনুল কারিমের আয়াতের ব্যাখ্যায় অর্থ বুঝেছে তারা বুঝেছে উল্টাটা আশা করি বুঝতে পেরেছেন তাহলে এই যে উপেক্ষা করা অর্থাৎ মুছে ফেলা মানে জিনিসটাকে আমলে না নেওয়া এটার আরও দলিল রয়েছে যেমন অহুদের যুদ্ধে যেটা অহুদ এর বিখ্যাত যুদ্ধ তখন মানে সাহাবিদের ভিতরে যে সমস্যাটা হয়েছিল এবং সেই সমস্যাটাকে আল্লা সুবহান তাদেরকে ছাড় দিয়েছিলেন এখানে বাংলা ভাষায় বলা হয়েছে যে ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু আসলে এইটা আফু করেছিলেন কেননা সাহাবি তো এই কারণে এর মর্যাদা অনেক বেশি আশা করি বুঝতে পেরেছেন আর আফু আফা এই জিনিসটা যখন আরবি ভাষায় ব্যবহার হয় তখন আন এই কথাটা ব্যবহার হয় এটা আপনারা হয়তো লক্ষ্য করবেন যে যখন গাফারা এই শব্দটা ব্যবহার হয় এটি আল্লাহর জন্য শুধুমাত্র আল্লাহর জন্য হচ্ছে গাফার আল্লাহু ল্যাক গাফার আল্লাহু ল্যাক এখানে একটা লাম এসেছে কায়ের সাথে এই লামটা হচ্ছে লামুল তাকসিস শুধুমাত্র আল্লাহ এই জন্য গাফারা শব্দের আগে সবসময় একটি লাম আসে গাফার হয় আগে আসবে অথবা পরে আসবে গাফারল্লাহ লেক কিন্তু আফা এটা মানুষও আফা করতে পারে যেমন একজন বাদশাহ একটি দেশের প্রেসিডেন্ট সে পার্ডন করে দিল সেটাও মানে আফা রইস আন আমর ওমরকে প্রেসিডেন্ট ক্ষমা করে দিল ইত্যাদি তো সেই কারণে আফা আল্লাহ আনহু হয় এখানে লামটা আসে না অর্থাৎ লামুল ইতিসাজ মানে বিশেষ করে আল্লাহর জন্য যে লামটা ব্যবহার হচ্ছে সেই লামটা আফার ক্ষেত্রে আসছে না আসছে কি আফা আল্লাহ আনহু এখন আপনি যদি কাউকে কারোর জন্য দোয়া মানে দোয়া করেন যে একজন লোক আপনার কাছে অন্যায় করলো আপনি এটাকে ইগনোর করলেন আর আল্লাহর কাছে আপনি দোয়া করলেন যে আল্লাহ তার এই ভুলটা তুমি রেকর্ড করো না অর্থাৎ মিটিয়ে দাও তো আপনি কিভাবে দোয়া করবেন তার জন্য আফা আল্লাহ আংক এভাবে হ্যাঁ আফা আল্লাহ আফ আল্লাহ আংক এভাবে আর গাফা আল্লাহ লেখ এই হচ্ছে এটার পার্থক্য তাহলে যে সাহাবিদের মর্যাদা এত বেশি ছিল যে আল্লাহ সুবহান তালা এটি কোনো কোনো স্কলার এভাবে ব্যাখ্যা করে থাকেন যারা বলছেন যে আফা মানে একেবারেই হচ্ছে মুছে ফেলা যে মানে মানে অপরাধটা যেহেতু সাহাবিদের ভুল ত্রুটি হয়েছিল সেই কারণে আল্লা সুবহান তালা এটাকে একেবারেই মানে তিনি মুছে ফেলেছেন হুয়াল্লাজি ভুলটাকে তিনি একেবারে মুছে ফেলেছেন অথবা তাজাউয়াজু আনিল এটাকে ইগনোর করেছেন এই কারণে সুরা আল ইমরান আলে ইমরানের ১৫৫ পাঁচ নম্বর আয়াতে আল্লা ওয়া তারা মানে এই সাহাবিদের দুইটি দলের কথাটাই তিনি মানে উল্লেখ করে এখানে বললেন যে মা কাসাবু ওয়ালাকাত আফ আল্লাহ আনহুম ইন্নাল্লাহ গাফুরুন হালিম আল্লাহ সুবাহান তালা হচ্ছেন হালিম হালিম আল্লাহর আরেকটি নাম যেটা হেলম অর্থাৎ ধৈর্যশীল প্রিয় শ্রোতা আল্লাহর নামগুলোর সাথে আমাদের প্রচলিত কিছু শব্দ যখন মিলে যায় মনের ভিতরে একটি অসহাসা চলে আসে যেমন হালিম আমাদের সমাজে একটি খাদ্যের নাম তো আল্লাহর নামটি বলার সময় আপনার এটাকে ওভাবে সম্মান করতে হবে আবার সমাজে দেখা যায় যে নামটাকে এভাবে মানে এই মানে একটা খাদ্যের সাথে যেহেতু মিলে যাচ্ছে এই কারণে কেউ হাসছে এইটা অত্যন্ত জঘন্য একটি গুণা আল্লাহর নাম নিয়ে যদি কেউ হাসি তামাশা করে কোরআনের কোরআনুল খ্যারিমের আয়াত নিয়ে আল্লাহর নাম নিয়ে তাহলে এমনও হতে পারে যে তার ইমান চলে যে না ইমান মানে তার ইমান ধ্বংস হয়ে যেতে পারে আর আপনি যে আল্লাহর নামটুকু জানেন না আল আফু এটার জন্য আল্লাহর কাছে আপনি ক্ষমা চান যে আল্লাহ আপনাকে এত কিছু দিল যিনি আপনার পাপগুলোকে ইগনোর করছে মুছে দিচ্ছে লিখছে না তো সেই আল্লাহর নামটাই আপনি জানেন না আপনি বলেন এই নামে কি কোনো নাম আছে আফু আজিম আমাদের যে কি হবে এই কারণে ক্ষেত্রে আল্লাহ গাফার আল্লাহ কথাটা ব্যবহার করেন নাই যেহেতু সাহাবি এই জন্য এটাকে ইগনোর করেছেন ওয়ালাকাত আফ আল্লাহ আনহুম ইন আল্লাহ গাফুর হালিম আল্লাহ সুবহানা তালা ধৈর্যের সাথে তাদের জিনিসগুলোকে ইগনোর করেছেন যে তার তাদের তো এখানে বাংলা অনুবাদে এটা কিন্তু বোঝা যায় না এই কারণেই বলছি যে বাংলা অনুবাদের মাধ্যমে আফা আল আফু বোঝা একেবারেই কঠিন এর কারণ হচ্ছে বাংলা অনুবাদে মাখফেরা এবং আফওয়া দুটাকেই বলা হয়েছে ক্ষমা সুতরাং এ এই প্রিয় বাংলা ভাষায় এই এটা জানাই যাবে না চিরকাল না জেনেই কবরে চলে যেতে হবে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমিন মিন কেননা আমরা কিছুক্ষণ পরে আপনাদেরকে হাদিস হাদিস শোনাব যে আফু এটা কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে আপনাকে যে শুধু না চাইলেই খালি আল্লাহ আফু করে যাবে আর আপনি আনন্দে পোলা কর্মা খাবেন এমনটি নয় তো ওহুদের এই ঘটনার ক্ষেত্রে বাকারাতেও আরেকটি আয়াত এসেছে আয়াত নম্বর হচ্ছে বাউন্ন আল্লাহ সুবাহান তাল্লা বলছেন যে এত কিছুর পরেও যে মুসা আলি হিসালাম যখন বন ইসাইলদেরকে উদ্ধার করলেন আল্লাহ সুবাহান আলা নিদর্শন প্রকাশ হয়ে গেল তারপরেও তারা বাসুর পূজা করত করেছিল বাসুর মানে গাবির বাচ্চাকে উপাস্য হিসাবে গ্রহণ করেছিল তো আল্লাহ আল্লা সুবাহ সেই কথাটাকে তিনি কোরআনুল করিমে সুরা আনিসা আয়াত নাম্বার একশো তিপ্পান্ন এখানে বলছেন সুম্মা ইত্তেখাধুল ইজলা আদি মাজা আত হুমুল বৈ এখন বনি ইসরায়েলরা বাসুর পূজা করত মানে হলো প্রকাশ্যে শিরিক করলো এই যে বাসুরটাকে বলা হয় এক ধরনের ইলাহ আমরা আগে ইলাহ ক্লাসে আলোচনা করেছি যে আল্লাহ তালা হচ্ছেন ইলাহুল কিন্তু আল্লাহ ছাড়া আরও অনেক ইলাহ আগে ছিল এখনো আছে এর একটি ইলাহ হচ্ছে এই যে বনি ইসরায়েলের ওই বাসুরটা সেটিও একটি ইলাহ তো বনি ইসরায়েলের এই জঘন্য অপরাধকে আল্লা তালা ক্ষমা করে দিয়েছিলেন এটির বাংলা অনুবাদ হচ্ছে ক্ষমা করেছিলেন কিন্তু আল্লাহ আলিক এই কথাটা বলেছেন তাহলে কিভাবে তিনি আফু দান করেছিলেন বনি বনিসাইলকে এটাই যে আল্লাহ তালা স্মরণ করে দিয়েছেন সুম্মা সুমা আনকুম আনকুমা আদি আল্লাহ কুম ত যে বনি তিনি স্মরণ করে দিচ্ছেন যে অথপর অর্থাৎ কিছু ঘটনা ঘটেছিল এর মাঝখানে সেটি কি তারা তওবা করেছিল তাহলে ওই তওবাটা ছিল কি যে ফাকতুলু আনফুসাকুম তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম তোমরা আল্লাহ সুবাহান তালার দিকে ফিরে আসো তাওবা করো এবং নিজেদেরকে হত্যা করো অর্থাৎ যারা নিকট আত্মীয় তাফসিরে এসেছে যারা বাসর পূজা করেছিল তাদেরকে হত্যা করার আল্লাহ সুবহানতার নির্দেশ দিয়েছিলেন এই কারণে অনেক অনেক জনগোষ্ঠী বনে ইসরায়েলের তারা নিহত হয়েছিল তো এরকম ভয়ঙ্কর তাওবা পদ্ধতি আমাদের উম্মতে মহাম্মদিতে নাই যে মানুষকে মেরে ফেলতে হবে তবার জন্য এরকম এই শরীয়তে সেটি নাই আগে ছিল তারপর আল্লাহ সুবাহ তাদেরকে এমনভাবে ক্ষমা করে দিয়েছেন যে ক্ষমা তো করেছেন ওই জিনিসটাকে আমলেই নেন নাই ওই কারণে আল্লাহ সুবাহ তাল্লাহ বলছেন ফাফা লিখ ও সুলতানা আবারও বলেছেন সুম্মা আফা আল্লা কুম তন যেন বন ইসরায়েলরা আল্লাহ সুবহানা তালাকে মানে মানে কৃতজ্ঞতা মানে বলতে পারে এই কারণে তো আল্লাহ সুবহানা তালা মানে এই যে আফা আফু এই কথাটা আল্লাহ সুবাহ বিভিন্ন সুরাতে কোরআনুল কারিমে ব্যবহার করেছেন বড় মেজর সিনের ক্ষেত্রে কবিরা গুনার ক্ষেত্রে যে কবিরা গুণা এই কারণেই এর অর্থের প্রতি অন্যরা সন্দেহ পোষণ করে যে এটা কি মিটিয়ে ফেলা না অন্য কিছু অর্থ যেমন সুরা আয়াত নাম্বার তেতাল্লিশ আফা আল্লাহ আনকা লিমা আদিনটা লাহুম হাত্তা ইয়া সাদাকুম আল্লাহ আপনাকে বলছেন যে আপনাকে আফু করতে বল আল্লাহ আপনাকে আফু করেছেন আনকা লিমা আপনি কেন তাদেরকে অব্যাহতি দিলেন কেন তাদেরকে মানে ছেড়ে দিলেন আফা আল্লাহ আল্লাহ সুবাহ অর্থাৎ এই যে নবী সাল্লাহামের উপরে আল্লাহ আফা করেছেন এর মানে হচ্ছে এটাকে আমলে নেন নাই ইগনোর করেছেন এই কারণে সব সবসময় এটার অর্থ ক্ষমা হিসাবে হবে না আফা আন ওয়ালাদ অথবা আফা আল্লাহ এভাবে বলেছেন যে অতীত যে সকল কাজ তোমাদের হয়ে গেছে যেগুলো তোমরা জানতে না সেগুলো আল্লাহ ইগনোর করেছেন এই কারণেই এটি মানে মুছে ফেলা এই অর্থটা থেকে আমলে না নেওয়া ইগনোর করা এটা বেশি মানে অ্যাপ্রোপিয়েট বেশি মানে মোয়াফিক আফ আল্লাহ সালাফা যেগুলো অতীত হয়েছে সেই কর্মকাণ্ডে আল্লাহ সুবাহানা তারা এটাকে ইগনোর করেছে অথবা তিনি এটাকে মুছে ফেলেছেন যে কোনো দুটি অর্থই করা যায় যদি ব্যাকরণের দিক থেকে এরকম করা যায় যেমন আল্লাহ তালা রোজা রমাদানের যে আয়াত সুরা বাকারা আয়াত নাম্বার একশো সাতাশি এখানে আল্লাহ সুবাহান তালা বলছেন যে যারা রাতের বেলায় স্ত্রী সহবাস করত এবং ওই কারণে তাদের রোজাটা নষ্ট হয়ে গিয়েছিল পরে আল্লাহ সুবাহান তালা তিনি বলেছেন যে রাতের বেলা স্ত্রী সহবাসটাকে হালাল করা হয়েছে সিয়ামি রিফা ইলা তো ইকুম এই কথাটা বলার পর যারা আগে কাজটা করেছিল সাহাবিদের ভেতর তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবাহ আফু তাদেরকে দান করেছেন আল্লাহ বলেছেন

মানে একটি মানে অর্থ কোরআনুল কারিমে এই অর্থগুলো ব্যাপক আকারে মানে এসেছে তারপরে যে এসেছে যে মানে আফা সো আফার ক্ষেত্রে এখন আমরা যে জিনিসটা এখন আলোচনা করব। আপনাদের সামনে সেগুলি হচ্ছে যারা বলেন যে মাঘ ফেরা হচ্ছে আফা থেকে অনেক কম অর্থাৎ মাঘ ফেরা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই গ্রুপের যারা আছেন তাদের ব্যাখ্যাগুলো আমরা এখন একটু করে শুনবো তার আগে আপনাদের আরেকটি আয়াতে আমি নিয়ে যাচ্ছি যেটা আপনাদের কে আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আয়াত এখানে তালাকের কথা আল্লাহ সুবাহনতালা আলোচনা করেছেন এখানে আফা কথাটা আল্লাহ তালা ব্যবহার করেছেন তালাকের ক্ষেত্রে যে সুরা বাকারা এটা যে আয়াত রয়েছে দুইশো সাত্রিশ এখানে ওয়াইন তাল্লাক হুন্না মিন কাবিলি আন তামা অর্থাৎ বিবাহ করা হয়েছে মানে কিন্তু স্ত্রীর সাথে স্ত্রীকে স্পর্শ করা হয়নি সেই ক্ষেত্রে যদি তোমরা তালাক দাও তালাক যদি করতে হয় তখন যে জিনিসটা হবে সেটি হচ্ছে আল্লাহ তালা বলছেন যে মহরটা কি হবে ফারাদ ফারাদ তুম লাহুন্না ফারি দাতান ফানিসফু মা ফারাদ তুম ইল্লা আন ইয়াফু না আও ইয়াফুল্লা দিনা বিয়াদিহি অক্তাতুন নিকাহ ওয়া আন তাফু আকরাবু লি তাকোয়া এইখানে ঘটনাটা কি হচ্ছে ঘটনাটা হচ্ছে এর অনেক তাফসির রয়েছে যেটা সবচেয়ে বেশি সঠিক সেটি হচ্ছে আগেকার দিনে মানে মানুষ যখন বিবাহ করতো তখন বিবাহ আক্ত হওয়ার সাথে সাথেই তারা মোহর আদায় করে ফেলতো কিন্তু দেখা গেল যে সে তার নববিবাহিত স্ত্রীকে স্পর্শ করে নাই এর আগেই তাকে তালাক দিয়েছে তো তখন তারা ওই অর্ধেক অর্থটা ফিরিয়ে নিত কারণ আল্লা সুবাহ বলেন যে বিবাহ হয়ে যাওয়ার পর যদি মোহরটা আদায় কেউ না করে এবং ওই মুহূর্তে সে যদি তালাক দিয়ে দেয় এটা আমাদের সমাজে খুব কম হয় হতে পারে যেমন আগেকার দিনে বেশি হতো সুন্দরী বোনটাকে দেখিয়ে যেটা অসুন্দরী বোনকে বিয়ে দিয়ে দিত এক বোনকে দেখাতো আরেক বোনকে বিয়ে দিত তখন মানে বর ওই বউকে দেখে চিৎকার করে উঠতো যে একে তো আমি বিবাহ নাই। তো তখন সমাধান হচ্ছে তাকে তালাক দিয়ে দেওয়া তাকে টাচ করার আগেই তো সেই ক্ষেত্রে ওই যে মোহর এটা অর্ধেক আদায় করতে হবে সেটি আল্লাহ সুবাহন তাল্লাহ বলছেন ফানিসফু মা ফারাত্তুম ফানিসফু অর্ধেক মোহরটা দিয়ে দিতে হবে যদিও সে টাচ করেনি তো আল্লাহ সুবাহনতাল্লাহ কেন বলছেন যে আনিয়া না যে তুমি আফু করো অর্থাৎ পুরো মোহর যদি তুমি আগে দিয়ে থাকো ওই স্ত্রীর কাছে এখন যেহেতু তালাকটা দিয়ে তো তার তো মনে অনেক কষ্ট থাকবে তো তুমি ওই বাকি অর্ধেকটা আর নিও না ছেড়ে দাও ইগনোর করো ওই জন্যই আল্লাহ সুবাহ তালা এখানে আফু কথাটা ব্যবহার করেছেন আন ইয়া আফু না আও ইয়াফু লযিনা বিয়াদিহি আল উকদাতা নিকাহ যে এটা ছেড়ে দেবে এই আয়াতে কারিমায় যে ওই অর্ধেক যেটা পাওনা ছিল সেটা আর তার কাছ থেকে নিবে না অর্থাৎ ছেড়ে দিবে ওই কারণে আল্লাহ আফু বলেছেন তাহলে আমরা বুঝতে পারছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া এটা প্রশংসা করেছেন বলেছেন ওয়ান আনতা আফু আক্রাবু লিতাকওয়া যে যে ব্যক্তি এই আফু চর্চা করতে পারবে সে আসলে তাকোয়ার নিকটবর্তী হবে এই হচ্ছে এই আয়াতে কারিমার একটি বৈশিষ্ট্য আমরা যেটা আলাপ করলাম তো আল্লাহ সুবাহনতলা আফু অনেকগুলো আয়াতে বলেছেন যেমন তিনি বলেছেন সুরা নিসা আয়াত নাম্বার তেতাল্লিশ যেখানে তিনি তায়াম্মুম এবং যিনি ফা আম সাহু বিজুহিকুম ও আইদিয়াকুম ইননাল্লাহ কানা আফু গাফুর গাফুরান এভাবে এখানে বলেছেন তারপরে সুরা আল মুজাদালা সেখানে বলেছেন লা গা উন গাফুর এটা বলেছেন তারপরে সুরা নিসা সেখানে যে যখন মোহাজের যারা মোহাজের যারা মক্কা থেকে হিজরত করে মানে এসেছিলো সে অসহায় পুরুষ এবং নারী শিশু যারা অসহায় ছিল তাদের কোনো উপায় ছিল না পথও জানতো না তাদের উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন তাদেরকে তিনি আফু করে দিয়েছেন সেই ক্ষেত্রে হবে হচ্ছে তাদের সমস্ত কিছুকে আল্লাহ মিটিয়ে দিয়েছেন তো অর্থটা এই দুয়ের মধ্যেই উঠানামা করে কোনো কোনো আয়াতে বোঝা যাচ্ছে যে একেবারেই তিনি মুছে দিয়েছেন তাদের আমল নামায় আর কোনো গুণা নাই তারা কারা মুহাজেরদের ভিতরে পুরুষ নারী অসহায় যারা ছিল তারা উলাইকা আসা আল্লাহ আন ইয়াফু আনহুম ওয়া কান আল্লাহ আফুউন গফুর সূরা আন-নিসা 99 নম্বর আয়াতে কারীমা এবং আল্লাহ সুবহানাহু তারা তাআলা সূরা আন-নিসা মানে 149 নম্বর আয়াতে তিনি বলছেন ইন তুবদু খায়রান আও তাফু কানা এখানে আফু এর সাথে এসেছে আল কাদির অর্থাৎ আল্লাহ সুবাহ মানে উনি মানে একেবারে নরম হয়ে জিনিসটাকে ইগনোর করে নাই তিনি ইচ্ছা করলে শাস্তি দিতে পারতেন ওই যে ইচ্ছা করলে শাস্তি দিতে পারতেন মানে এটা করেন নাই বিধে এই শক্তিটার কথাটা বলে তিনি যে কত বড় আফু গুণ সেটাকে বিস্তৃত করেছেন সেটার সেটাকে প্রকাশ করে দিয়েছেন কেননা এখানে তিনটি গুণের কথা বলা হয়েছে প্রিয় শ্রোতা আপনি যদি মনে করেন আল্লাহ আপনার উপরে আফু করুক অর্থাৎ আপনার গুণাগুলোকে মিটিয়ে দিক অথবা গুণাগুলোকে মানে ওভারলুক করুক তাহলে আপনাকে তিনটি কাজ করতে হবে একটি কি আপনি মানে আপনি প্রকাশ্যে দান করবেন মানে ভালো কাজ করবেন খাইরান কল্যাণকর কাজ যেমন দাওয়াতের কাজ করতে পারেন গোপনে না প্রকাশ্যে মানুষ দেখছে যে আপনি দাওয়াতের কাজ করছেন তারপরে কোরআন শিক্ষা দিচ্ছেন তারপরে দান করছেন ইত্যাদি আবার গোপনে দান করছেন ভালো কাজ করছেন এই গোপনে প্রকাশ্যে এই দুটো কাজ যদি করেন তাহলে আল্লাহ সুবাহ আপনাকে আফু করবেন আরেকটি কি অন্যের অপরাধকে যদি আপনি ছেড়ে দেন আও তা আফু সু ই অন্যের যে অপরাধ অন্য অন্য একজন আপনার সাথে অপরাধ করেছে সেটাকে আপনি তাফু করেছেন আফু করেছেন মানে কি ইগনোর করেছেন গুণা মানে অন্যের অপরাধ তো আমি মুছে দিতে পারবো না তার মানে আপনি সেটাকে আমলে নেন নাই অর্থাৎ ইয়াতা আনিল মা আসি এই কারণেই এই তখন আল্লাহ সুবাহ তালা আপনার জন্য হয়ে যাবেন কি ফা ইন আল্লাহ কানা আফু ওয়ান আল্লাহ সুবাহ তালা শাস্তি দিতে পারতেন আপনাকে আপনার কৃতকর্মের জন্য কিন্তু এই তিনটি কাজ আপনার করাতে আল্লাহ আপনার উপরে আফু করছেন এই কারণেই যে আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ আমরা গত ক্লাসে বলেছি যে ওই যে মিস্তাহ যেই লোকটা আবু বক্কর সিদ্দিক এর মানে কন্যা মুম্মুল মমিন আয়েশা রাদি আল্লাহ তালা আনহার জন্য যে মানে স্ল্যান্ডারিং করেছিল ইফক যে অপবাদ দিয়েছিল সে অপবাদ দেওয়ার পর আল্লাহ আল্লাহ সুবাহ একটি আয়াত নাজিল করে আবু বকর কথাটা কারিমে বলে দিয়েছেন যে আবু বকর সিদ্দিক বলেন সুরা নূর আয়াত নম্বর বাইশ সেখানে আল্লাহ সুবাহ বলেছিলেন যে ফাদল যে তোমাদের ভিতরে যারা উলুল উল অর্থাৎ যাদের মর্যাদা অনেক বেশি মর্যাদাবান তারা তারা কারা মর্যাদা বানা বাক্য এবং তাদের এ কর্মকাণ্ডকে আল্লাহ সুবাহ উল্লেখ করে কারিমে বলছেন যে তাদের কি করা উচিত ওই মিস্তাহ যেই লোকটা সেকেন্ড কাজিন যে অপবাদ করেছিল তো তাকে আল্লাহ সুবাহ বলে দিলেন আবু বকর যে আপনি ওকে আফু করে দেন এটা কি আমরা আসলে করতে পারবো আমি তো পারবো না আল্লাহ আল্লাহ ফিরিলি আমার মেয়ে একজনের মেয়ে সম্পর্কে একটা লোক মিথ্যা অপবাদ দিচ্ছে স্ল্যান্ডারিং করছে আর আমাকে যদি কেউ মানুষ বলে যে এই লোকটার অপরাধ আপনি ইগনোর করেন ওকে ক্ষমা করে দেন মানুষের পক্ষে এটা কি সম্ভব অত্যন্ত কঠিন শুধুমাত্র তাদের পক্ষে সম্ভব যাদেরকে আল্লাহ সুফানা তালা অনেক বড় মর্যাদা দান করেছে যাদের অন্তর রয়েছে বিশাল উল উল ফাদল যেমন আবুবক সিদ্দিক কেননা কোনো অপরাধের তার বিচার চাওয়ার অধিকার রয়েছে হ্যাঁ রাসুলিল্লা সাল্লাহ আলিয়া সাল্লাম যারা স্ল্যান্ডারিং করেছিল তাদের ভিতরে হাসান তাকে কিন্তু মসজিদের নববীতে দোররা মারিয়েছিলেন তাকে কিন্তু ছেড়ে দেন নাই এটা ভাবার কারণ নাই যে সবাইকে তিনি ক্ষমা করেছিলেন তা নয় সাহাবিদের ভিতরে হাসান সহি বর্ণনা এসেছে তাকে তিনি শাস্তি দিয়েছিলেন কিন্তু আবু বক্কর সিদ্দিকের ক্ষেত্রে আল্লাহ সুবাহ এই আয়াত নাজিল করে দিলেন তিনি বলে দিলেন যে তুমি যদি তার যে স্টাইপেন যেটা বন্ধ করে দিয়েছিল মানে আবু বকর সিদ্দিক মিস্তাহকে নিয়মিত টাকা পয়সা দিত সে নিয়মিত টাকা পয়সা বন্ধ করে দিয়ে যখন হুমকি দিল সেটা আবু বকর সিদ্দিক ফিরিয়ে দিলেন এবং আবু বকর সিদ্দিককে দুটো কাজ করতে বললেন আল্লাহ সুভানাদা ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু যে তুমি এটাকে ইগনোর করো ছেড়ে দাও আর ইয়াসফাহু এবং তার উপরে কোনো ব্লেম করো না আবার তাকে দায়ী করো না ইয়াস ফাহু হ্যাঁ আলা তুহিবা আন ইয়াকফিরা আল্লাহ লেখুম ওয়াল্লাহু গাফুরুন রাহিম আবু বক্ক সিদ্দিক তখন বলেছিল বালা ওয়াল্লাহি ওয়া ইন্নি ওহিব আন ইয়াকফির আল্লাহ আলী আমি পছন্দ করি আল্লাহ আমাকে মানে ভালো ক্ষমা করতে ভালো মানে ক্ষমা করবেন এটা আমি পছন্দ করি মিস্তাহ নাফাকাতা লা আবাদান। আমি তার বেতন ভাতা আর বন্ধ করব না সবসময় এটা জারি থাকবে তো এইভাবে সাহাবিদের ক্ষেত্রে আল্লাহ সুবাহ এই গুন্টার কথা তিনি আলোচনা করেছেন যে তারা কি করেছিল তো এই জন্য আল্লা সুবহান তালা মানে আরেকটি আয়াতকারী মানে ওহুদের যে যুদ্ধের কথা বলেছিলাম যেটা আমি আগে বলতে গিয়ে একটু ভুল করেছি সেটি হচ্ছে সুরা আলে ইমরান আয়াত নম্বর একশো আল্লাহ সেখানে আল্লা সুবহানতালা আবারও বলেছেন আলে ইমরানের একশো এটিও অহুদের যুদ্ধের ক্ষেত্রে সাহাবিদের জন্য আল্লাহ সুবাহ আফা কথাটা ব্যবহার করেছেন তেমনি ভাবে তিনি একশো বাউন্ন একই কথা বলেছেন আফা ওয়াল্লাহু বস্তুত তিনি আফু করেছেন আফা করেছেন তোমাদিগকে কাদেরকে যে সকল সাহাবি মানে অহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিল যে যারা তাদেরকে আল্লাহ জানতেন যে তাদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন আল্লাহ সুবহানারা তাদের অন্তরের খবর রাখেন ছোটখাটো ভুল ত্রুটিগুলোকে আল্লাহ সুবাহা তারা মানে ছত্রবঙ্গ হয়ে গিয়েছিল যারা যুদ্ধের ময়দানে তাদেরকে আল্লাহ আফা দান আফা করেছেন এবং তারা আল্লাহ মুমিনদের প্রতি ফাদল অনুগ্রহশীল তাহলে কোনো জিনিসকে মানে আমলে না নেওয়া এটি হচ্ছে মানে আফা তো যেমন মানে এহরাম অবস্থায় এহরাম অবস্থায় যদি যারা শিকার করে তাদেরকে আল্লাহ নিষেধ করেছেন তোমরা এহরাম অবস্থা স্বীকার করো না হ্যাঁ স্বীকার করো না শিকার পশু জন্তু কিন্তু যদি আগে যারা করেছে এই আয়াত নাজিল হওয়ার আগে ওই মুমিনদের জন্য আল্লাহ সুবাহন বলেন যে তোমরা আগে যে গুণা করেছ সেগুলো তো মানে অতিক্রম হয়েছে এই কারণে আল্লাহ এগুলোকে ইগনোর করছেন এই কারণে আল্লাহ তাদের কাছ থেকে কোনো প্রতিশোধ নেবেন না রিভেঞ্জ নিবেন না কেন আল্লাহ সুবাহান আল্লাহ অনুগ্রহ করেছেন কিন্তু বাইয়েনাথ হুজ্জা প্রমাণ নাজিল করার পর যদি আবার কেউ এটা করে তখন আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন এটাই আল্লাহ সুবাহ সুরা আলমা ইদা আয়াত নাম্বার পঁচানব্বই এখানে বলেছেন আফা আল্লাহ আম্মা সালাফ যে আগে যা হয়েছে হয়ে গেছে হয়ে গেছে আল্লাহ সেগুলোকে ইগনোর করবেন ক্ষমা করবেন যেভাবে অর্থে বলেন বাংলা কোরআনগুলোতে মাফ করবেন লেখা আছে মাফ ক্ষমা একই জিনিস কিন্তু এটা আসলে হচ্ছে কি এগুলোকে আল্লাহ আর আমলে নেবেন না ইগনোর করছেন এই কারণে আমাদের সহি সন্না দাওয়াতের ক্ষেত্রে আমাদের অনেক ভাই এবং বোন তারা অনেক সময় চিন্তায় পড়ে যান যে আমরা এতকাল যে নামাজ পড়লাম এগুলো তো অশুদ্ধ ভুল আমরা যে রোজা রাখলাম এগুলো তো সহি হাদিসের মোকাবেলায় সঠিক হলো না আমরা যে হজ করেছি এগুলোতে প্রচুর ভুল রয়েছে ইত্যাদি জাকাত দিয়েছি সেখানে ভুল করেছি তো নামাজ রোজা হজ জাকাত এই ইসলামের মৌলিক ইবাদতগুলোর ক্ষেত্রে যখনই ভুলগুলো ধরা পড়বে তখন আমাদের চিন্তা করার প্রয়োজন নেই যেমন আল্লাহ সুবাহ তালা সেই উদ্দেশ্যে বলেন যে তোমরা আগে যারা এহরাম অবস্থায় স্বীকার দিয়েছেন আফা আল্লাহ সালাফ যাটা অতিক্রম হয়েছে অতিক্রম হয়ে গেছে আল্লাহ সেটাকে আফা করে দিয়েছেন অর্থাৎ সেগুলোকে আল্লাহ আর আমলে নিবেন না অর্থাৎ দেখা যাচ্ছে যে আফা এই মানে আফু এটি গুরুতর অপরাধের ক্ষেত্রে আল্লাহ বেশি ব্যবহার করেন গুরুতর অপরাধ আর সেগুলোকে ইগনোর করেন এবং সেগুলোকে তিনি আমলে নেন না অথবা শাব্দিক অর্থে মুছে ফেলেন এটাও নেওয়া যাবে কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ ভালো জানেন কোন ক্ষেত্রে নেওয়া যাবে এখন আসুন যে যারা বলছে যে মাঘ ফেরা হচ্ছে আবলগু মিনাল আফু এটা আরেকটি দল মুফাসিরদের আরেকটি দল তারা বলছে কি যে মাঘ ফেরার দাম অনেক বেশি আফুটা হচ্ছে অনেক কম দাম কেননা যেটা বলছে লি আন্নাহা লিআ যে এটি হচ্ছে মাঘ হচ্ছে ঢেকে রাখা ও ইয়াস ইসকাতুন একাব শাস্তিকে ড্রপ করে দেওয়া নাইল সওয়াব এবং সয়াব অর্জন করা ইয়ালজিমু মিন সেতর আর আফু হচ্ছে মানে ঢেকে ঢাকার সাথে কোনো সম্পর্ক নয় সবাবও হবে না তাহলে আফুতে কোনো সওয়াবও পাওয়া যাবে না আর আফুতে কিছু ঢাকাও হবে না কিন্তু যেটা মাঘ সেটাতে ঢাকা হবে শাস্তিটা রহিত হবে আর কি মানে 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 তার যে শাস্তিটা এটা থেকে সে রক্ষা পাবে সব হাসিল হবে এই কথাটা মানে একদল তাফসির কারক বলছে তারা যেটা বলছেন তারা বলছেন যে মাঘ ফেরা এটার মূল্য অনেক বেশি তারা আবার আফুকে অন্য ভাষায় অনুবাদ করেছে সেটা আমরা এখন শেয়ার করব ইনশাআল্লাহ তাদের মতে যেটি হচ্ছে গোফরান মানে মাঘ ফেরাটা হচ্ছে এসকাতা একব অর্থাৎ গুনা ঝরে যাওয়া গোফরান আল্লাহ যদি মানে গাফারা গোফরান করেন তাহলে তার গুনা ঝরে যাবে তারপরে কি হবে নাইল ও তার একটা সয়াব হবে আর এটা মুমিনদের জন্য আল্লাহ সুফাহ গোফরান করেছেন আর আফু হচ্ছে যে তাকে লজ্জা দিবে না অথবা তাকে দায়ী করবে না ইস্কাতু ইসাতুল লোম ওয়াল দুটো জিনিসকে আল্লাহ ড্রপ করবেন একটা হচ্ছে সেম করব দিবেন না আর ব্লেম করবেন না স্লেম সেম অ্যান্ড ব্লেম সেইম অ্যান্ড ব্লেমকে ড্রপ করবে এটা হচ্ছে আফু আর গোফরান হচ্ছে শাস্তি চলে যাবে আর উল্টা সবাব হবে এই এক ধরনের স্কলার তারা দাবি করছেন যে মাঘ দাম অনেক বেশি অনেক বড় মাগফেরা এর এটার মর্যাদা অনেক বেশি মাঘ লাভ বেশি আফুতে লাভ কম এখন তারা তাদের মতে আফু হচ্ছে মানে যে শাস্তিকে রহিত করে দেওয়া এই দুনিয়াতে এবং আখেরাতে শাস্তিকে বন্ধ করে দেওয়া মানে গুনার দন্য গুণা যেটা হলো এই গুনার কারণে যে শাস্তিটা হতো সে শাস্তিটাকে রহিত করে দেওয়াটাকে বলা হচ্ছে মানে মানে আফু এটি হচ্ছে এরা যে দলিলটা দিচ্ছে আমরা সেটা আসছি ওরা বলছে যে সমস্ত গুনাহ যেটাতে মাফ হয় সেটাকে আল্লাহ গাফুর বলে পরিচয় দিয়েছেন এটাই হচ্ছে অদের দলিল সুরা আল জুমার আয়াত নাম্বার 53 সে বিখ্যাত যে আয়াত যেটি আশার আয়াত আয়াতুল যা। যেটা কোরআনুল কারীমে সবচেয়ে আশা বঞ্জক আয়াত কল ইয়া ইবাদি আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনুতু মির রাহমাতিল্লাহ ইন আল্লাহ ইয়াক ফিরু জুনুব করুন এখানে কি বলছে ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ ইয়াক ফিরু তিনি গাফারা করবেন তিনি মানে মাপ করবেন এখানে জুনুব আ সমস্ত গুণা অর্থাৎ তাওহিদ ভঙ্গ করে শিরিক করলে সেই গুণাটাও কিন্তু এখানে ইনক্লুডেড এই কারণে আল্লাহ বলছেন জুনুব জামিয়ান জনব জানবের বহু বচন হচ্ছে জনব জনুব জ্যামিয়া তাহলে সমস্ত গুণাকে আল্লাহ সুবাহ যখন টেক কেয়ার করেন তখন তিনি কি বলছেন ইয়াগ ফেরো তিনি কিন্তু আফু কথাটা বলেন নাই আর এটাকে যদি আমরা ধরে নেই যে আল্লাহ প্রটেক্ট করেন মানে শুধুমাত্র গাফারা মেঘফারা মানে প্রটেকশন আমরা আগে যেটা গাফুরের ক্লাসে যেটা শিখেছি তাতেও কিন্তু এখানে এই আয়াতে কারিমা আল্লাহর এই গুণটা বন্ধ হয়ে যায় না যদি আফু বড় হতো স্কলাররা বলছেন যারা অন্য মতবাদে বিশ্বাসী তারা বলছেন তাহলে আল্লাহ বলতেন হুয়াল আফু রাহিম কিন্তু আল্লাহ ম্যানিফেস্ট করেছে আল্লাহ জাহির হয়েছেন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ নামের মাধ্যমে সেটি কি আল গাফুর রাহিম এই কারণেই স্কলাররা বলেন যে আল গাফুর আফু থেকে বড় বুঝতে পেরেছেন যারা মানে আমি আগে বলেছি যে আফু এবং মাঘফেরা এই দুটার ভিতরে দুইটি মত একদল স্কলার মনে করে আফু হচ্ছে বড় আরেক দল স্কলার মনে করে ফেরা হচ্ছে বড় আমরা এখন এই পর্যায়ে যারা মনে করে মাঘ ফেরা অনেক বড় তাদের কথা আলোচনা করছি তো তারা এই দলিল দিচ্ছেন যে এই আয়াতে ইন আল্লাহ ইয়াক ফিরুদ্দুনু বা জ্যামি আইন সমস্ত গুণা এখানে শিরিকের গুণা তারপরে কুফুরির গুণা সবগুলো ইনক্লুডেড সেটাকে যদি আল্লাহ সুফহানা তালা প্রটেক্ট করেন তাকে গুণাটাকে যদি ড্রপ করে দেয় শাস্তিটাকে ড্রপ করে দিচ্ছেন তাহলে আল্লাহ পরিচয়টা আফু হতো কিন্তু আল্লাহ আফু বলেন নাই ইন্নাহু হুয়াল গাফুর বলেছেন তাহলে সমস্ত গুণা মানে থেকে প্রোটেকশন দেওয়া এটার আজাব থেকে রক্ষা করার পরে আল্লাহ নিজের পরিচয়টা দিয়ে দিয়েছেন এই আয়াতের আসল পরিচয়টা আল্লাহ করেছে ইন্নাহু হুয়াল গাফুর তিনি হচ্ছেন গাফুর আর গাফুর করার ফলে তার উপরে রহমতটা পৌঁছানো গেল আশা করি বুঝতে পেরেছেন এখন আসুন যে যারা বলছেন যে আফুর মূল্যটা একটু কম তারা আফওয়া এই কথাটার দুইটি অর্থ করেন একটি অর্থ হচ্ছে যে কোনো গুনার কারণে শাস্তি হলে শাস্তিটাকে রহিত করে দেওয়া শাস্তিটাকে আটকিয়ে দেওয়া শাস্তিটা যেন না হয় মানে গুনার কারণে আমাদের উপরে আপত আসে এটার দলিল হচ্ছে সুরা আর সুরা আয়াত নাম্বার তেত্রিশ আয়াত নাম্বার তিরিশ তিন শূন্য আসা কুম তোমাদের উপরে যে সকল আপদ বিপদ পতিত হয় এগুলো তোমাদের কর্মেরই ফল অর্থাৎ আমরা যেই গুণা করছি সেই গুণার মাধ্যমেই আমাদের উপরে বিপদ আপদ আসে কিন্তু এটি কিন্তু সব বিপদ আপদ কিন্তু গুনার জন্য হয় না মনে রাখবেন কতগুলো বিপদ আপদ হচ্ছে তকদিরের অংশ তকদির যেমন রাসুলুল্লা আলাই সাল্লামের উপরে যে বিপদ এসেছে তাকে পয়জনিং করা হয়েছিল তার জ্বর হয়েছিল তার মানে শরীরে ব্যথা হয়েছিল এগুলো কিন্তু ঘোরা থেকে তিনি পড়ে গিয়েছিলেন একবার কোমরে ব্যথা পেয়েছিলেন এগুলো কিন্তু গুনার কারণে না খবরদার আমাদের ক্ষেত্রেও কিন্তু তাই কোনো কোনো বিপদ গুনার কারণে আর কোনো কোনো বিপদ তকদিরের কারণে তকদিরে আছে আল্লা সুবাহা তারা মানে বিপদ দিয়ে মুমিনের মর্যাদাটাকে বাড়িয়ে দিচ্ছেন যাদের মর্যাদা আল্লাহ বাড়াতে চান তাদেরকে বেশি বিপদ দেন হাদিসে আছে তো সেটা যাই হোক না কেন আল্লাহ সুবাহ বলছেন যে এই যে অগণিত গুনা খাতা আমরা করছি এটার যদি হিসাব নেওয়া হতো তাহলে আমরা কেউ ছাড়া পাইতাম পাইতাম না এটার জন্য দুটো আয়াত রয়েছে সুরা আল ফাতের আয়াত নাম্বার পাঁচচল্লিশ السورة النحل نمبر. آية نمبر اكشتي الدوية آيات الله سبحانه وتعالى بولشن. وَلَوْ يُؤَاخِذُهُ اللَّهُ النَّاسَ بِمَا كَسَبُوا مَا تَرَكَ عَلَى ظهرها مِنْ دَابَّةٍ وَلَكِنْ يُؤَخِّرُهُمْ إِلَىٰ أَجَلٍ مُسَمَّى فَإِذَا جَاءَ أَجَلُهُمْ فَإِنَّ اللَّهَ كَانَ بِعِبَادِهِ بَصِيرًا جي. আল্লাহ শুভানদা বলছেন যে মানুষের কৃতকর্মের জন্য যদি তিনি ধরতেন যে মানুষের প্রত্যেকটা কাজকে যদি আল্লাহ ধরতেন যে তুমি এটা করছো কেন এটা করছো কেন তাহলে দুনিয়াতে কোনো প্রাণী অবশিষ্ট থাকতো না সব প্রাণী চলে যেতে হতো জাহিরা মিনার দা ব্যথিন ওয়লা কিন্না কিন্তু আল্লাহ ছাড় দিয়েছেন ইলা আজ আলি নির্দিষ্ট সময় পর্যন্ত যেটা তকদিরে লাউহ মাহফুজে লিপিবদ্ধ রয়েছে আর আল্লাহ সুবাহ বলছেন যে আল্লাহ এরকম ছাড় দিয়ে থাকেন কেননা আল্লাহ তার বান্দার উপরে বাসুইরা তিনি লক্ষ্য রাখছেন বান্দাকে তিনি ঢিল দিয়েছেন যে দেখি তার বান্দা কি করে কিন্তু প্রত্যেকটা কাজের জন্য যদি ধরতেন তাহলে পৃথিবীতে মুমিন মুসলমান বলেন মানে মানুষ বলেন জিন বলেন কোনো প্রাণী থাকতো না সবাই শাস্তি পেয়ে দুনিয়া ছেদ ছাড়তে হতো একই আয়াত একই ভাষায় একটু অন্য শব্দে এসেছে সুরা নাহালে ওলা ইউ আখির নাসা বি জুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাবাথিন ওলা কিন্না ইউ আখিরহুম ইলা আজ মুসাম্মা ফাইদা জিয়া আ লা ইয়াস্তাখি রু না সা আতা ওলা ইয়াস্তাক দিমুন যে এই দুনিয়ার মানুষকে যদি আমি ধরতাম তাদের জুলুমের কারণে যদি তারা যে জুলুম করছে আল্লাহর যেমন জুলুম কিভাবে করছে বাংলাদেশের প্রেক্ষাপট যদি আপনি ধরেন আপনার পাশেই যে বসে আছে আপনার মুসলিম মুসলিমা বোন অথবা মুসলিম ভাই সে তাওহিদ সম্পর্কে জানেন আল্লাহ সম্পর্কে এমন কথা বলছে যেটা আল্লাহ রাগ হয়ে তাকে ধ্বংস করে দিতে পারে আল্লাহর গুণাবলী সম্পর্কে কোনো ধারণা নাই আল্লাহকে রাসুলের মতো মনে করে রাসুলকে আল্লাহর মতো মনে করে আল্লাহর গুণাবলী রাসুলকে দিচ্ছে রাসুলের গুণাবলী আল্লাহকে দিচ্ছে আর আল্লাহর প্রতি রয়েছে উদ্ভট গুণাবলী আবার অনেক গুণাবলীকে অস্বীকার করে এই অপরাধ যদি আল্লাহ ধরেন বাংলাদেশে তাহলে বাংলাদেশে কোনো মশা মাসি মানুষ থাকবে না পিরিয়ড বাংলাদেশের যে অবস্থা তাওহিদের যে অবস্থা বাংলাদেশের মাটিতে কোনো প্রাণী অবশিষ্ট থাকার কথা না শাস্তি হয়ে দুনিয়া থেকে পগার পাড়ে চলে যেতে হবে পটল তুলতে হবে সবার কিন্তু আল্লা সুবাহ বলছেন যে তোমাদের উপরে যে বিপদ আপদগুলো আছে এগুলি তোমরা অর্জন করো তোমাদের গুনার কারণে কিন্তু আল্লাহ সুবাহ কি বলছেন ইয়াফু আন কাসির এর অধিকাংশকেই ইয়াফু করেন এই ইয়াফু হচ্ছে যে গুনার কারণে যে বিপদ হতো সেটাকে তিনি রহিত করেন তাহলে আরেকটি অর্থ আফু হচ্ছে এই গ্রুপ এই আলেমদের ভিতরে যারা এরা কিন্তু ওই যে মুছে দেওয়া আর ইগনোর করাটাকে মানে না তারা ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে তারা বলছে কি যে পানিশমেন্টকে স্থগিত করে দেওয়া স্টপিং পানিশমেন্ট ফর দ্য সিন ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য নেক্সট ওয়ার্ল্ড মানে এই যে জাগতিক যে বিপদাবদ এগুলোকে রহিত করে দিচ্ছে অধিকাংশই কে করছে আল্লাহ এই কারণে আল্লাহ হচ্ছে ইয়া আফু আন কাসির তাহলে এখান থেকে আমরা যেটা অর্থ পালাম সেটি হচ্ছে হোল্ডিং দ্য পানিশমেন্ট কোনো জিনিসকে হোল্ড করা যে শাস্তিটাকে হোল্ড করে দেওয়া ক্যালামিটিস যেটা বিপদ মানে মানুষের যেটা বিধ্বংসী পরিণাম সেটাকে রহিত করে দেওয়া আল্লাহ সুবাহ সুরা আর সুরা আত নাম্বার ৪ সেখানে বলছেন। ও জাজা সা আ তিন সাগ এতুন মিসলুহা। ফামা নাফা আসলাহা জুহু আল্লাহী যে আল্লাহ সুবানাদনা বলছেন যে মন্দের প্রতিফল আরেকটা মন্দ দিয়েই হবে। ও জাজা আ জাজা আ মানে হচ্ছে বিনিময় প্রতিফল জাজা আ মানে কিন্তু পুরস্কার না ভালো না কিন্তু এটা। খারাপও হতে পারে ভালো হতে পারে প্রিয় শ্রোতা আমরা আগেও আলোচনা করেছি কখনো কাল্লা এটা বলবেন না কেননা এটা অর্থহীন ও বলে আপনাকে বলতে হবে যে আপনি কি চান আপনি কি খায়ের চান না সর চান ভালো চান না মন্দ চান কেননা আল্লাহ যা যার সাথে সাই ব্যবহার করেছে এই আয়াতে বুঝেছেন যে যে কাজ এর আরেকটা মন্দ কাজ এর বিনিময় হবে কেউ একজন আপনার একটা দাঁত ভেঙে দিল তাহলে ওই দাঁতের পরিবর্তে আরেকটি দাঁত নিতে হবে আপনার একটা কান কেটে দিল তাহলে ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী প্রতিপক্ষের আরেকটি কান কেটে নিতে ইচ্ছা করলে পারেন বিনিময় একটি মন্দের বিনিময়ে আর একটি মিসলুহা কিন্তু যদি আপনি ছেড়ে দেন ফামান আফা আফা এইখানে মানে কি ক্ষমা করে দেওয়া না ভালো করে বুঝেন এখানে হলো যে পানিশমেন্টকে স্থগিত করা মানে এই মন্দ কাজে যে শাস্তি শাস্তিটা যদি আপনি তাকে না দেন তার মানে রেকগনিশন করবেন যে সে মন্দ করেছে কিন্তু তার বিনিময়ে আপনি তাকে শাস্তি দিচ্ছেন না হোল্ডিং দ্য পানিশমেন্ট এটি হচ্ছে এর অর্থ ফামান আফা কিন্তু শাস্তিকে যদি রহিত করেন ও আসলাহা আবার নিজেদের মধ্যে সংশোধন করেন মানে রেক্টিফিকেশন করেন আপোষ করেন আপোষে সংশোধন সংশোধন করেন তাহলে আল্লাহ বলছেন ফা আজুরুহু আল্লাহ আল্লাহর কাছে রয়েছে অনেক বড় পুরস্কার ইন্নাহু লাহেবুদ্িমিন আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না তাহলে আমরা এই যে দুটো আয়াতের মাধ্যমে জানতে পারলাম যে আফা কথাটার অর্থ হচ্ছে পানিশমেন্টকে স্থগিত করে দেওয়া যে পানিশমেন্ট আর আমরা দেখতে দেখতে পেলাম ও ইয়া আফু আন কাসির যে অধিকাংশ কর্মকাণ্ডকে আল্লাহ ধরেন না এটার যে পানিশমেন্ট হওয়ার কথা এই কাজের জন্য যে শাস্তি আমরা পেতাম শাস্তিগুলো কি আমাদের একটা অ্যাক্সিডেন্ট হইতো প্রত্যেক দিন একটা করে অ্যাক্সিডেন্ট হলে আমাদেরকে অস্তিত্ব থাকতো আমরা যে গাড়ি চালাই দিন যদি বাসায় একটা করে প্লেট ভাঙতো প্রত্যেক দিন যদি আপনার হাত প্রত্যেক প্রত্যেকদিন যদি আপনার চুল পড়ে যেত প্রত্যেক দিন যদি আপনার দাঁত পরে যেত তাহলে দাঁত থাকবে মাথার চুল থাকবে আপনার পাগুলো থাকবে প্রত্যেক দিন কত গুণা হইতেছে কত আল্লাহর সাথে বেয়াদবি হচ্ছে কত তাওহিদের মানে ক্ষুণ্ণ হচ্ছে সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলা আল্লাহ সুফান তালা নাম নিয়ে যা খুশি তা মুখে বলছে তো এগুলো যদি আল্লাহ অ্যাকাউন্ট করতেন তাহলে আমাদের অস্তিত্বই থাকতো না আমেরিকা থাকা হতো না বাংলাদেশেও থাকা হতো না পৃথিবী থেকেই পটল তুলতে হতো মুনতাকিল হতে হতো কিন্তু আল্লাহ ইয়া আফু আন কাসির অর্থাৎ পানিশমেন্ট যেগুলো হওয়ার কথা ছিল সেগুলোকে তিনি রহিত করে দিয়েছেন এই দুনিয়াতে এবং পরবর্তী দুনিয়াতেও এই কারণে মানে এই দুনিয়া এবং আখেরাতে যদি পানিশমেন্টকে আল্লাহ হোল্ড করেন সেটাকে ইয়া আফু আন কাসির এটা আরেকটা হচ্ছে যে অপরাধ হয়েছে তাকে ব্লেম করা হবে এটি আরেকটি অর্থ কিন্তু অপরাধের পরিণাম ভোগ করতে হবে না কিন্তু পরিণামটাকে রেকগনাইজ করতে হবে ভিন্নভাবে সেটা আদায় করতে হবে কনসিকুয়েন্স পার্সন উইল বি স্টিল ব্লেমড ফর সিন ওই অপরাধের জন্য মানুষকে দায়ী করা হবে এটাও এক ধরনের আফা এরা বলছে আরেক মত যারা বিপরীত মতের অধিক দিচ্ছেন তারা বলছেন এবং সেই অপরাধের পরিণামও তাদেরকে ভোগ করবে কিন্তু ভিন্নভাবে সম নয় সেটা কি আল্লাহ সুবাহনতলা যে সুরায়তুল বাকারায় একশো আটাত্তর নম্বর আয়াত ইয়া ইউহ্লা জিন আমানু কুতিবা আলাই কুমল কিসাস আল্লাহ কিসাস গ্রহণের ব্যবস্থাকে বিধিবদ্ধ করে দিয়েছেন যে হত্যার বদলে হত্যা সে মানে এই মানে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে হত্যা একটা জঘন্য একটি অপরাধ মানুষ হত্যা করা সেটা মানুষ হত্যা করার পর ইসলামী বিধানে আল্লাহ সুবাহ বলছেন যদি তার ভাইকে মাফ মানে ও ফিয়া করে তাহলে এখানে কি ক্ষমা করে দেওয়া বুঝায় না ক্ষমা করবে না মানে যে যে আসামি যে খুন করেছে তাকে চিহ্নিত করতে হবে যে সে একজন খুনি ফামান উফিয়া তার মানে তার কৃতকর্মের জন্য তাকে ব্লেম করা হবে এবং তাকে কনসিকুয়েন্স পরিণাম ভোগ করতে হবে কিভাবে সমপরিমাণ নয় সমপরিমাণ না কিন্তু ভিন্ন ধরনের সেটা কি দিয়া মানে ব্লাড মানি সে ব্লাড মানি দিয়ে ওই দায়িত্ব থেকে মাফ পেয়ে যাবে অব্যাহতি পাবে মিন লাহু লক্ষ্য করুন প্রিয় শ্রোতা হত্যা করার পরেও একজন মুসলমান আরেক মুসলমানের ভাই হিসাবে কিন্তু থাকে লক্ষ্য করুন এখানে কিন্তু যেমন আমাদের বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে যে পশ্চিম পাকিস্তানের যে মানে হানাদার বাহিনী যে হত্যাযজ্ঞ করেছে তারা যদি মুসলমান হয়ে থাকে এই হত্যার জন্য তারা কিন্তু আমাদের ভাই কোরআনের ভাষায় আবেগের ভাষায় নয় আপনার ভাইকে যদি আরেকজন মুসলমান হত্যা করে এত বড় জঘন্য অপরাধ করার পরেও আল্লাহ বলছেন যে আখি হি সে তোমার ভাই এবং তাকে তুমি মানে আফু করতে পারো আফুটা কিরকম যে ঠিক আছে বিনিময়ে তো তোমাকে মারার কথা ছিল তোমাকে হত্যা করার কথা ছিল কিন্তু তোমাকে আমি হত্যা করছি না কিন্তু আমি তোমাকে রক্তপণ অর্থাৎ ব্লাড মানি এ ভাষায় দিয়া দিয়াত দিয়ে আমি তোমাকে এটা থেকে অব্যাহতি দিতে পারি ফামান লাহু মিন কিছুদিন কয়েক বছর আগে বাংলাদেশের ছয় সাতজন ব্যক্তি একটি অপরাধের কারণে তাদের মাথা কাটা হয়েছিল ওই সৌদি আরবে তখন আমাদের অনেক মুসলমান মানে ভাই বোন তারা এটাকে ঘৃণা করেছিল যে কেন তাদেরকে হত্যা করা হলো মানে বিচারের মাধ্যমে ইত্যাদি তারা কোনটাকে ঘৃণা করে আল্লাহ ভালো জানে তারা কি কোরআনকে ঘৃণা করে আল্লাহ কোরআনুল কারিমে এটা বলেছে মিন ফামান আখিহি, সাই তাহলে এখানে আফা কথাটা মানে হলো যে শাস্তির জন্য দায়ী করা হবে এবং তার একটা পরিণামও ভোগ করবে কিন্তু সমপরিমাণ নয় এটি হচ্ছে আরেকটি অর্থ আর মাঘ ফেরা তাদের মতে সেটি হচ্ছে ঢেকে রাখা এবং মাঘ মানে হচ্ছে যে শাস্তিটা হতো সেটাকে ইস্কোট করে দেওয়া মানে এই এই মতের অধি পক্ষে রয়েছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ শাইখুল ইসলাম ইবনে তাইফিয়া তাইমিয়া তিনি বলেন যে মানে এই ফেরা এর মূল্য বেশি মানে আফু থেকে ইনি এই মত পেশ করেছেন ইসকাতুল মাঘফেরা ইসকাতু কপ শাস্তিটাকে ড্রপ করে দিতে হবে শাস্তি দেওয়া যাবে না নাইল সওয়াব এবং বিনিময় একটা সওয়াব দেওয়া হবে এর এখন আসুন আমরা মানে কোরআনুল কোরআনুল কারিমে সুরা আত-তাগাবুন এই আয়াতে দুটো জিনিসই আছে এটি হচ্ছে একটি চমৎকার একটি আয়াত আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবো ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল্লাকুম হে মুমিনগণ তোমাদের স্ত্রী ওয়াইফ তোমাদের বাচ্চা কাচ্চা তোমাদের দুঃশন তাহলে আল্লাহ বলছেন যে মুমিন পুরুষগণ যারা পুরুষ স্বামী তাদের কারা তাদের ওয়াইফ এবং তাদের বাচ্চা কাচ্চা সন্তান তারা হচ্ছে তাদের দুঃমন শত্রু ইয়া ইউলাজীন ইন্নামিন আজকুম ও আউলাদিকুম আদুকুম ফাহদারু হোম এবং এই শত্রুদের থেকে তুমি সতর্ক থাকো এটার ঘটনা কি কেন আল্লাহ এই প্রিয়তমা স্ত্রী আর প্রিয় বাচ্চা কাচ্চা সন্তানদেরকে আল্লাহ শত্রু বলেছেন এর কারণ হচ্ছে যে এটার তাফসিরে এসেছে যে এই আয়াতটা নাজিল হয়েছিল যে হিজরতের পর মহাজেররা যারা মক্কায় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তারা যখন মদিনায় হিজরত করতে চা মানে চাচ্ছিলেন তখন তাদের এই ফ্যামিলি এত বড় মাইগ্রেশন বাসা বদল করতে হবে বাড়িঘর ফেলে চলে যেতে হবে কোনো সম্পদ নিয়ে যাওয়া যাবে না সবাই মক্কা থেকে ফেলে যায় আপনি চিন্তা করুন আমাদেরকে যদি বাংলাদেশ থেকে কোনো কারণে মানুষকে বের করে দেয় বারমার মুসলমানদেরকে যেভাবে বের করে দিয়েছে চিন্তা করুন সেরকম যদি কোনোদিন জানিনা এমন হবে কিনা হতেও পারে বাংলাদেশের মুসলমানদেরকে যদি নৌকায় তুলে বঙ্গোপসাগরে বাসিয়ে দেয় যে এই দেশে তোমরা থাকতে পারবে না হে মুসলমান বাংলাদেশের তোমরা বাংলাদেশ থেকে ভাগো বাংলাদেশে শুধুমাত্র অন্য ধর্মের লোক থাকবে মুসলমান থাকতে পারবে না তখন চলে গেলে কত কষ্ট হবে সেরকম কষ্টে মানে মক্কার মহাজিররা। যখন হিজরত করতে চাচ্ছিল পুরুষরা তখন ফ্যামিলির লোকরা বলল যে এখান থেকে চলে যাব সম্পদ এ মানে গরু বাছুর এই গবাদি পশু এবং ব্যবসা বাণিজ্য বাসা আসবাব এগুলো রেখে কিভাবে যাব ছেলেরা ছোট ওয়াইফ প্রেগনেন্ট নানান ধরনের মানে অজুহাত যখন পেশ করলো তখন কিছু মুহাজির। তারা মদিনায় আসলো অনেক পরে দেখেন কি সুন্দর কাহিনী তির্মিজিতে এসেছে তিন হাজার তিনশো নম্বর হাদিস এটার দলিল মদিনায় যখন তারা আসলো তারা দেখলো যে যারা আগে মাইগ্রেট করেছে তারা অনেক দিনের নলেজ নিয়েছে দিনের জ্ঞান নিয়েছে তারা অনেক নলেজ জ্ঞানবান হয়েছে অনেক কিছু শিখেছে তসবি তাহালিল মানে সলা সিয়াম কোরআন মানে ধর্মের শিক্ষায় শিক্ষিত হয়েছে তখন মহাজাররা খুব আফসোস করল আহা আমাদের বাচ্চা কাচ্চা আর এই বৌদের জন্যই তো আমরা আগে আসতে পারলাম না এই কারণে আমরা দিন শিক্ষাতে বঞ্চিত হলাম সন্তান সন্ততির কারণে মানুষ অনেক মহৎ কাজ থেকে বিরত থাকে যেমন আমাদের লেকচার আমাদের যে এই যে লেকচার যেটা এই মানে দীর্ঘদিন ধরে চলছে মা আরিফাতুল্লাহ তালা। এই আমাদের যারা শ্রোতা বাচ্চা কাচ্চা আছে তাদেরকে দেখতে হয় এই সংসার আছে এই জামাই আছে এই আছে এই মানে এই আছে সেই আছে মানে শোনা যায় না অনেক লম্বা অনেক কষ্ট এই সেই ভাত পুড়ে গেল এই বিড়াল এসে মিউ করলো ইত্যাদি এই যে কারণে মানে দিনের জ্ঞান থেকে বঞ্চিত হচ্ছে তাহলে এখানে সাহাবিদের ক্ষেত্রেও এই কাহিনী হয়েছিল তারাও দিনের নলেজ নিতে পারে নাই কাদের জন্য বাচ্চা কাচ্চাদের জন্য ওয়াইফের জন্য আর এক্ষেত্রে ওয়াইফরা হয়তো শুনছে হাজব্যান্ডরা শুনছে না উল্টাটা হবে মানে ঘটনা হচ্ছে একে অপরের মানে যেই মানে ওয়াইফ হোক আর হাজব্যান্ড হোক রিগার্ডলেস যদি সে আল্লাহ সুবাহ তালার জ্ঞান দিন ইসলামের জ্ঞান নিতে বাধা দেয় তাদের কারণে যদি ব্যস্ত থাকে তাহলে সে শত্রু হয়ে যায় সেটাই তাফসিরে এসেছে তিরমিজির হাদিস নাম্বার তিন হাজার সাতশো চুয়াত্তর নাম্বার হাদিস নবীর রাসূলুল্লাহ ইসাল আলাই সাল্লাম একবার মিম্বর থেকে নেমে আসলেন কারণ আল হাসান আল হুসাইন নবীর দুই নাতি রাদিয়াল আনহুমা তারা খেলাধুলা করতেছিল আর বারবার আছাড় খাচ্ছিল তো রাসুল্লা সাল্লাহ সাল্লাম যেহেতু আদর করতেন এই কারণে তিনি খুদ্া রেখে নেমে এসে বাচ্চা দুইটাকে তিনি তুলে নিলেন তখন তিনি বলেছিলেন যে তোমাদের সন্তান সন্তানি তো পরীক্ষা বিশেষ না। এই কথা বলেছিলেন যে যে তাহলে কখনো কখনো সন্তান সন্ততি স্বামী স্ত্রী এখানে কোনো কোনো অনুবাদক কিন্তু ওয়াইফ অনুবাদ করেন নাই তারা বলেছেন স্বামী এবং স্ত্রী আজওয়াজিকুম হয় স্বামী শত্রু হবে অথবা স্ত্রী শত্রু হবে আজওয়ায় জিকম দুইটা অনুবাদই সঠিক এই অনুবাদটা বেশি সঠিক যে স্বামী স্ত্রী একে অপরের শত্রু হবে ইয়া ইয়াজ আজ ও শত্রু হবে এখন তারা যদি আল্লাহর জ্ঞান নেওয়ার ক্ষেত্রে শত্রুর ভূমিকা পালন করে তাহলে তাদের থেকে সতর্ক থাকতে বলেছেন আল্লাহ হোম কিন্তু তারপরে তিনি কি বলেছেন তিনটি কথা বলেছেন এখানেই পার্থক্য হয়ে যাবে যে গাফুর বড় না আফু বড় প্রথমটা কি বলেছেন তাফু যদি তোমরা তাফু করো অর্থাৎ এই যে তোমাদের ক্ষতিটা করলো তার জন্য তোমরা তাদেরকে শাস্তি দিও না প্রতিশোধ নিও না হোল্ড দ্য পানিশমেন্ট হোল্ডিং দ্য পানিশমেন্ট অর্থাৎ এই কৃতকর্মের জন্য তাকে কোনো আজাব কব শাস্তি দিও না শাস্তি তাকে হোল্ড করো তারপরে কি ও তাসফাহু মানে প্রসঙ্গ পাল্টে দাও তাসফাহু আমরা আরবি ভাষায় পৃষ্ঠা এই যে বইয়ের যে পাতা এটাকে কি বলা সাফাহ সাইফা মানে সাফাহ তাসফাহু অর্থাৎ পৃষ্ঠাটা উল্টিয়ে দাও প্রসঙ্গটাকে পাল্টিয়ে দাও তাদেরকে ব্লেম করো না তাদেরকে দায়ী করো না তাহলে তাদেরকে প্রতিশোধ নিও না তাদের উপরে যেটা শাস্তি পাওনা ছিল যে এত বড় একটা ডিস্টার্ব করেছে আজকে লেকচারটা শুনতে পারিনি তার জন্য তাকে আর তার উপরে কোনো কটু কথা বলো না কোনো ধরনের পজিটিভ পানিশমেন্ট তাকে দিও না আর প্রসঙ্গটাকে পাল্টে দাও তাদেরকে ব্লেম না ওয়াতাসফাহু তারপরে বলছেন ওয়া অতপর যদি তোমরা কমপ্লিটলি তাকে মানে ক্ষমা করে দাও অর্থাৎ আর রিমাইন্ডার দেওয়া যাবে না তাহলে কোনটা বড় হলো গোফরান বড় হয়ে গেলো তাগফিরু হচ্ছে কমপ্লিট ওই তাফু এবং তাসফাউ এই দুটো মিলে হচ্ছে তাগফিরু বুঝতে পেরেছেন এই কারণে আল্লাহ তালা আয়াতের শেষে বলছেন ফা গাফুর আল্লাহ রাহিম এখানে আল্লাহ ইন্নাল্লাহ আল্লাহ আফু রাহিম বলেন নাই তাহলে যেই নামটা দিয়ে আল্লাহ আয়াতে কারিমার শেষে পরিচয় দিচ্ছে সেটাই হচ্ছে বেশি বড় যেমন বিসমিল্লাহ রহমান আর রাহিম এখানে সবচেয়ে বড় কোনটা আর রাহি আর রহমান বড় রহমান হচ্ছে বড় এই কারণে রহমান আগে রাহিম হচ্ছে পরে তাহলে সবচেয়ে বড় যেটা সেটাকে আল্লাহ উল্লেখ করেছেন কিন্তু আয়াতে তাকফিরু এবং তাআফু দুটোই আছে এখান থেকেই আমরা শিখতে পাচ্ছি মানে যে তাআফু মানে হচ্ছে শাস্তিটাকে রহিত করে দেওয়া শাস্তিটাকে না দেওয়া তাদেরকে দায়ী না করা অভিযুক্ত না করা তাদেরকে মানে প্রসঙ্গটাকে পাল্টে দেওয়া আর এই দুটো কাজের মাধ্যমে তাদেরকে যদি আর কোনোদিন আমি আবার মনে করিয়ে না দেই অর্থাৎ তাদেরকে এমন একটা প্রোটেকশনে দিয়ে দিলাম যে তাদের উপরে যে চূড়ান্ত শাস্তি সেটাকে একেবারেই ড্রপ করে দেওয়া হলো যেন তারা কাজটা করে নাই মানে হাজব্যান্ড এবং ওয়াইফ একে অপরকে এইভাবেই তাদেরকে মানে আফু করতে হবে এবং তাসফাহুর সাথে তাহলে আমরা হাজব্যান্ড ওয়াইফ একে স্বামী এবং স্ত্রী স্ত্রী এবং স্বামী একে অপরকে কি করবে তাফু তাসফাহু তাহলে তারা তাগফিরু তাকে কমপ্লিট করবে তাগফিরু এখানে খালি ক্ষমা ক্ষমা বলে অনুবাদ করলে কাজ হবে না বাংলাতে কি অনুবাদ হয়েছে বাংলাতে অনুবাদ হয়েছে দ্রষ্টতি উপেক্ষা করো ক্ষমা করো নিশ্চয়ই ক্ষমাশীল মার্জনা করো মার্জনা করো ক্ষমা করো এইভাবে অনুবাদে কিছুই বুঝতে পারছেন না তাহলে এটাকে বুঝতে গেলে ইংরেজিতে বুঝতে হবে সেটা কি ওয়া ইন তাফু হোল্ড দ্য পানিশমেন্ট এবং ডোন্ট ব্লেম নট টু ব্লেম দ্যাম তাহলে ইউ কমপ্লিট দ্য গাফারা গুফরান সেটাকে কমপ্লিট মানে ক্ষমা হবে তার মানে সে আর কোনোদিন কর্মকে রিমাইন্ডার দিতে পারবে না তাকে ব্লেম করতে পারবে না সেটা চিরকালের জন্য একেবারে মানে এটা ড্রপ করে দিল বুঝতে পেরেছেন এটি হচ্ছে একটি তারপরে আল্লাহ তাআলা যে বিখ্যাত আয়াত যে আয়াত বাকারার শেষে রয়েছে আয়াত যে আয়াতের মুফাসিরা বলছেন যে আয়াতটা মানে আল্লাহ তালা মানে তাহতাল আরস আরসের নিচ থেকে এই আয়াতটা নাজিল করেছে সেই বিখ্যাত আয়াত বিখ্যাত আমরা অনেকেই এটাকে শিখেছি মনে রেখেছি সেখানে কিন্তু আল্লাহ সুবহানাহু তালা এই দুটো তিনটি কথা একবারে বলেছেন সেটি কি ওয়া আফু আননা ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা তাহলে আমরা আয়াত নাম্বার 86 নাম্বার যে আয়াতটা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহাহা লাহা মা কাসাবাত ইলাল আখির আয়া এই আয়াতে বিখ্যাত যে তিনটি কথা ওয়াফু আন্না তাহলে এখানে ওয়াফু আন্না মানেটা কি ওয়া ফিরা ওয়ার হামনা তারপরে আমরা বলছি আল্লাহকে আনতা অর্থাৎ হে আল্লাহ আমরা যে কাজগুলো করছি এই কারণে আমাদের উপরে যে কৃতকর্মের যে পানিশমেন্ট যে পরিণাম সেটাকে আপনি রহিত করে দেন ওয়াফু আন্না এখানে মোচন করে দেওয়ার অর্থটা ও অন্য মুফাসিররা মানেন না এটি ভিন্ন দল প্রিয় শ্রোতা আবারও বলছি যে দুটো ধারা এই আফু দুটো ধারা একটি হচ্ছে এক ধারায় বলা হচ্ছে যে মুছে ফেলা মানে মিটিয়ে দেওয়া আর উপেক্ষা করা ওয়াইপ আউট কমপ্লিটলি ইরেইজ অ্যান্ড ইগনোর এটি একটি দল একটি মত আরেকটি মত হচ্ছে স্টপ দ্য পানিশমেন্ট এবং ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য নেক্সট ওয়ার্ল্ড অ্যান্ড ডোন্ট ব্লেম দ্যাম এরকম মানে এটি আরেকটি দল আর মা ফেরা তাদের মতে হচ্ছে এমনভাবে প্রোটেকশন দেওয়া যে তার উপরে কোনো ব্লেম আসবে না এমন কি ওই লোক এই কৃতকর্মটাকে ভুলে থাকবে ফেরেস্তারাও ভুলে যাবে বলে কোনো কোনো স্কলার বলেছে যদিও আমি তার দলিলটা জানি না ফেরেস্তারাও ভুলে যাবে মানে কিয়ামতের দিন ওই গুণাগুলোর কথা তারও মনে আসবে না গুণাগুলোকে যেহেতু মা ফেরা করেছে গুণাগুলোর ব্যাপারে সে মানে মানে ভুলে যাবে কোনো কোনো স্কলার বলে যে ফেরেস্তা যারা এটা লিখেছিল কিরামান কাতিবিন সম্মানিত ফেরেস্তা যারা লিখেছিলেন তারাও এই পাপ সম্পর্কে ভুলে যাবে কিন্তু আমি এর দলিল জানি না এটা অনেক স্কলার বলেছেন তো সেটি হচ্ছে যে ওই গুনার কারণে তাকে ফুল প্রোটেকশন নিরাপত্তা দেওয়া হচ্ছে সেটি কি যে মাগফেরা তো এখানে আল্লাহ ওয়াফু আন্না অর্থাৎ আমরা যেই কাজগুলো করছি দুনিয়া দুনিয়ার জীবনে এই কারণে আমাদের উপরে শাস্তিগুলোকে হোল করে রাখো হে আল্লাহ আমাদেরকে আর পানিশমেন্ট দিও না কেননা পানিশমেন্ট যদি দাও তাহলে আমাদের অস্তিত্বই থাকবে না ওয়াঘ ফিরলানা এবং আমাদেরকে প্রটেক্ট করো এই যে এখানে আফু আন্না হচ্ছে প্রথম তারপর হচ্ছে ওয়াফির লানা হচ্ছে দ্বিতীয় মানে শাস্তিটাকে ড্রপ করে দাও শাস্তিটাকে মানে বর্জন করো শাস্তিটা যেন না হয় ওয়ার হামনা এবং মানে শুধু প্রটেক্ট করলেও হবে না আর ড্রপ করলেও হবে না রহমত না থাকলে কোনো লোকই আখেরাতে নিষ্কৃতি পাবে না স্বয়ং রাসুল্লাহ সাল্লা সাল্লাম হাদিসের ভিতরে এসেছে যে রহমত দ্বারা যদি তাকে ঘিরে না রাখে তাহলে তিনিও রক্ষা পাবেন না বলে সহি হাদিসে এসেছে আমরা গত ক্লাসে সেটা আলোচনা করেছি জারির ইবনে তাবারি রাহেমাহুল্লাহ তার তাফসির তাবারিতে এই আয়াতের একটি ব্যাখ্যা দিয়েছেন যে ওয়াফু আন্না এটা এটার অর্থ হচ্ছে যে সকল কাজ আমাদের করা উচিত ছিল ওয়াজিব ছিল কিন্তু আমরা করতে ব্যর্থ হয়েছি সেটি হচ্ছে ওয়ান্না আর ওয়াকফিরলানা হচ্ছে যেগুলো আমাদের করা উচিত না সেই কাজগুলো আমরা করেছি সেটি হচ্ছে ওয়াকফির লানা আর ওয়ারহামনা অর্থ হচ্ছে যে আমরা যাই করি না কেন রহমত ছাড়া কোনো মুক্তি নাই তাহলে এই আয়াত দিয়ে আমরা আফুটাকে বুঝতে পারছি সুরা দুইশো ছিয়াশি তার মানে হচ্ছে যে আল্লাহ রহম করতে গেলে আমাদের আফু প্রথমে হবে তারপরে গফরান চাইতে হবে দুইটাই কিন্তু চাইতে হবে আমরা শুধু ইস্তেফার যে চাচ্ছি আস্তাফির তার মানে কি আল্লাহ আপনার গোফরান আমরা চাচ্ছি গোফরান এক মানে আমরা গত ক্লাসে আলোচনা করেছি মানে আল্লাহর কাছে চাইতে হবে কিন্তু আমরা আফু কিন্তু চাইতে হবে আফু না চাইলে আল্লাহ সেটা আমাদেরকে দিবেন কি না সেটাতেও ভয় রয়েছে সো আল্লাহ তা আলা যেই বিধান নবী সাল্লাহ আলিয়া মাধ্যমে তিনি আমাদেরকে দিয়েছেন সেই বিধান অনুযায়ী যে জিনিসগুলো এসেছে সেগুলো হচ্ছে যে কোনো লোক যদি তার কাজের ক্ষেত্রে ব্যক্তিজীবনে যদি অনেক বেশি অন্যকে আফু করে তাহলে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেবেন কিন্তু সেই সাথে তাকে সংশোধন করতে হবে শুধু ছেড়ে দিলে কিন্তু হবে না হাদিসের ভিতরে এসেছে মুসলিমের হাদিস হাদিস নাম্বার ফোর সিক্স এইট নাইন যে যারা আল্লা আলার বান্দা যারা আফু করে অন্যকে তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন তো শুধু ছেড়ে দিলেই মর্যাদা বাড়বে এটা একটা প্রশ্ন আসতে পারে যে আপনার কাছে সবাই অপরাধ করলো আপনি কারোর অপরাধের কোনো আমলে নিলেন না সবাইকে আপনি আফু করে দিলেন ইগনোর করে দিলেন অথবা তাদের শাস্তিটাকে রহিত করে দিলেন মানে আপনার ক্ষতি করছে আপনি তাকে শাস্তি দিচ্ছেন না এতে কি আপনার ইজ্জত বাড়বে তাফসির কারকরা বলছেন যে আসলে একটা কন্ডিশন এখানে বাদ পড়েছে হাদিসটার ভিতরে সেটি কি আল্লাহ বলছেন ফামান আফা ও আসল আল্লাহ তাকে শাস্তিটাকে রহিত করতে হবে স্থগিত করতে হবে সেই সাথে তাকে সংশোধন করতে হবে আফু اذا كان ইসলাহান তাকে ইসলাহ করতে হবে সংশোধন করতে হবে খালি ইগনোর করলে হবে না আমরা যে বাচ্চাদেরকে কি করব। আফু করব। তাই না সেটাই তো আল্লাহ বলছেন ওয়ান তা আফু অর্থাৎ বাচ্চারা আমাদের যে বাচ্চারা যাদেরকে আমরা লালন পালন করছি তাদের অনেক ধরনের অপরাধ ভুল ত্রুটিগুলো আমরা আফু করব। অর্থাৎ যে সকল কাজের জন্য তাদের শাস্তি পাওয়া দরকার ছিল সেগুলো আমরা তাদেরকে দিব না স্বামী স্ত্রীর ক্ষেত্রে একই কথা কিন্তু কিন্তু সংশোধন যদি না করি তাহলে আমাদের মর্যাদা বাড়বে না বাচ্চাদেরকে সংশোধনও করতে হবে এই কারণে আল্লাহ অন্য আয়াতে বলছেন ওই হাজ আল হাজ আল আয়াতে খারিমা হাজা হাসুন আলাল আফু আফু করার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে গুরুত্ব দিচ্ছে এটা অন্য আয়াতের মাধ্যমে বুঝতে হবে সেটা কি ফামান আফা আসলাহা আল্লাহ বলেছেন তার পুরস্কার আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ সুহান যে হাদিস নবী সাল্লাহ মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন সেখানে তিনি মানে এই তিনটি গুণের কথা কসম করে আল্লাহর কসম করে রাসুল্লাহ সাল্লা বলেছিলেন এর একটি হচ্ছে ওয়ালা আব্দুন আন বিহা যদি যার উপরে জুলুম করা হয়েছে সে মাজলুম হওয়ার পরেও যে জুলুম করেছে তাকে যদি সে আফু করে মনে করেন আপনার উপরে কি অত্যাচার করেছে খুব জুলুম করেছে আপনি তাকে ছাড় দিয়ে দিলেন আপনি তাকে ধরলেন না কেন ওয়াজহিল্লাহ আল্লাহর চেহারা পাওয়ার জন্য আল্লাহর চেহারা পাওয়ার জন্য আপনি যদি কারোর মন্দ ছেড়ে দেন তাহলে আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন রাফা রাফা আল্লাহ বিহা আল্লাহ আপনার মর্যাদাটাকে বাড়িয়ে দেবেন কেননা যেটা আপনি চান সেটা আপনাকে অন্যের প্রতি করতে হবে এটি হচ্ছে হুকুম হাদিসের ভিতরে যেমন এসেছে যে নবী মিম্বরে বসে একবার বললেন এর হামো তোর হামো তোমরা একে অপরের উপরে রহম করো তাহলে আল্লাহ তোমাদেরকে রহম করবে ওয়াক ফিরু ইয়াক একে অন্যকে ক্ষমা করো তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন তাহলে আফুর ক্ষেত্রে একই কথা আমরা যদি ওই আফু মানে তাকে পানিশমেন্টটা যদি না দেই আর সেই সাথে যদি সংশোধনের ব্যবস্থা করে দেই তাহলে মানে ইয়াটা হচ্ছে যে আল্লাহ আমাকেও আফু করবেন এই যে আফু এটা দুই প্রকার একটি হচ্ছে যে আল আফু আল আম জামি আল মুজির মিন নিলকাফের ওগাই রুহুম মানে আল্লাহ মানুষকে এমনিই অনেক কৃতকর্মটাকে কর্মটাকে অবারলোক করেন যেমন আমরা বারবার বলেছি ইহুদি নাসারা তারা আল্লাহর সম্পর্কে একটি অপবাদ দেয় ইন্নাহুম লা লাহু ওয়ালাদান তারা আল্লাহর সাথে তার সন্তান সাব্যস্ত করেছে যীশু খ্রিস্টকে কিন্তু তারপরেও আল্লাহ সুবাহ তাদেরকে রিজিক দিচ্ছেন ওয়া ইন্নাহু লা ইয়াফা ইয়া আফিহিম ওয়া ইয়ারযুকুহুম তাহলে এখানে হাদিসের ভিতরে কি শব্দ ব্যবহার করেছে আল্লাহ তাদেরকে আফিয়া দান করেছেন এত বড় অপরাধ করার পরেও মানে আল্লাহ পুত্র নিয়েছেন এত বড় জঘন্য অপরাধ করার পরেও আল্লাহ ইহুদি খ্রিস্টানদেরকে ইয়া আফিহিম ও ইয়ার জকহম। তার মানে দুনিয়ার যে অনুগ্রহ না রিজিক এবং ইয়ফসুল্লাহম দুনিয়া দুনিয়াটাকে তাদের জন্য খুলে দিয়েছেন সবার জন্য আরেকটি হচ্ছে আফু আল খাস বিশেষ আফু যারা মানে তাওবা করবে তা ইবিন মুস্তাকিন দাঈন আল আবিদিন যারা এবাদত করবে যারা ইসলামের দাওয়াত দিবে যারা সবসময় ইস্তেকফার করবে যারা তাওবা করবে তাদেরকে আল্লাহ বিশেষ আফু দান করেন সেই বিশেষ আফুর মাধ্যমে তাদের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবেন ফাইনাল্লাহ ইয়াকাল আই এ জানবি ক্যান যত ধরনের গুণা হয়েছে কফর ওয়াল এসিয়ান সমস্ত কিছুকে আল্লাহ মাফ করে দিবেন এটি হচ্ছে আফু আল খাস তাহলে আমরা আফু দুই রকম এর প্রকারভেদটা দেখে নিলাম এখন একটা প্রশ্ন জাগে যে আল্লাহম্মা ইন্নাকা আফু ফা আফু আননি। এই যে দোয়া আমরা যেটা জানি সহি হাদিসের ভিতরে এসেছে এই দোয়াটা সম্পর্কে অর্থটা তাহলে কী হয় কী দাঁড়ায় আয়েশা রাতাল্লাহতাল আনহা রাসুল্লাহ সাল্লাহিসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসুল আল্লাহ ইন আলিম তু আইয়ে লাইলাতিন লাইলাত কাদর মা আক ফিহা। যে আমি যদি বুঝতে পারি দেখতে পারি মানে যে আজকের রাতটা কোন রাত লাইলাতিল কাদের রাত তাহলে আমি কি বলবো কাল রা রাসুলিল্লা সাল্লাহিসাল্লাম কলি আল্লাহু ইন্নাকা ইন্ন্যাকা আফু ক্যারিমুন। তহিব্বুল আফুয়া ফাফু আননি। এই দোয়াটা অন্য কিতাবে তিরমিজিতে কারিমুনটা অতিরিক্ত আছে কিন্তু অন্য অন্য কিতাবগুলোতে আল্লাহমা ইন্নাকা আফুবুন কারিম ছাড়াই তহিব্বুল আফুয়া ফাফু আননি এইভাবে আছে তো আফুবুন কারিমুন এটা বলাটাই ভালো কেননা করিম আল করিম আল্লাহর একটি নাম যেমন আল আফুবুন এখানে আফুবুন কাসিরাতুল আফু কিন্তু মোশাদ্দ সহকারে পড়তে হবে আল্লাহ আফু তাহলে এটার অর্থ আপনি কি করবেন যে আল্লাহ আপনার গুণাকে মানে মিটিয়ে দেবেন এটা কি আয়সিল্লা তালা চাচ্ছে আসলে কিন্তু তা নয় এটার হাদিস দ্বারা প্রমাণ করা যায় না যে সমস্ত গুণা গুনাই থাকবে না একেবারেই মুছে দিবে মিটিয়ে ফেলবে ওই অর্থে এটি সঠিক নয় এটা আসলে এসেছে যে আমরা যে কাজ করেছি যে কাজের জন্য দোজোকে আমাদেরকে যাওয়ার দরকার কেননা আমরা অনেক কবিরা গুণা করেছি কবিরা গুণা করলে মুমিন মুসলমানরাও দোজোকে যাবে আগুনে তাদেরকে জ্বলতে হবে মুসলমান অথবা মমিন ইমান এনেছে মুসলিম হয়েছে ভালো কাজ করেছে কিন্তু মন্দ কাজও করেছে কবিরা গুণা করেছে তাই কবিরা গুনার জন্য তো দুজকে যেতে হবে আগুনে যেতে হবে তাহলে আগুন থেকে আগুনটা হলো শাস্তি ওই শাস্তি থেকে পানিশমেন্টটাকে হোল্ড করা আল্লাহ ইন্নাকা আফুব বুন হে আল্লাহ তুমি হচ্ছ আমরা যে শাস্তিটা পাওয়ার কথা ছিল সে শাস্তিটা আপনি হোল্ড করে দেন এই এই অর্থে এটা বেশি সঠিক হুম এই কারণে দ্বিতীয় গ্রুপ যারা মনে করে আফু মানে হচ্ছে শাস্তিটাকে রহিত করে দেওয়া তারা অধিক সঠিক তারা দলিল দিচ্ছে যে রোজার মাসে আল্লা সুবাহ প্রত্যেক দিনেই তিনি আগুন থেকে মানুষকে মুক্তি দেন নার লাইলা আমরা রোজার মাসকে তিন ভাগে ভাগ করেছি এটা বাতিল আমরা আগেই বলেছি এটা একটা দুর্বল হাদিস যে প্রথম দশ দিন রহমতের পরের দশ দিন মানে মাঘ ফেরাতের আর পরের দশ দিন হচ্ছে দোজক থেকে নিষ্কৃতি পাওয়ার এটি সঠিক নয় সহি নয় আল্লাহ তালা রোজার প্রত্যেকটি দিনেই ওতাকা ও মিনান্নার মানুষকে মানে আগুন থেকে বাঁচিয়ে দেন ওই যে আগুন থেকে বাঁচিয়ে দেন এর মানে হচ্ছে যে পানিশমেন্ট যেটা হওয়ার কথা ছিল সেটা যেন আল্লাহ হোল্ড করেন এই কথাটাই এই দোয়ার ভিতরে এসেছে আল্লাহমা ইন্নাকা আফু বুন হে আল্লাহ আমি আপনার কাছে চাইছি যে আমার যে পানিশমেন্ট ছিল যেটা দিয়ে আমি আগুনে যেতে পারতাম সেটাকে আপনি রহিত করে দেন কারিমন আপনি অনেক দয়ালু তোহিব আফুয়া আপনি এই আফুয়া দান করতে পছন্দ করেন ফাফু আন্নি অতএব আমার উপরে আপনি আফুটা করেই দেন তাহলে এই দোয়াটার মাধ্যমে আমরা একটা কায়দা জানতে পারছি সেটা হচ্ছে আল্লাহর কোনো নাম দিয়ে যখন তাওয়াস্সুল করবেন আপনি বাংলায় তাওয়াস্সুল মানে অসিলা করবেন তখন কিভাবে করবেন এই ভাষায় করবেন বাংলাতে যদি পারেন যে কোনো নাম যেমন আপনি লাতিফ আল খাবির এই যে নামগুলো সুন্দর সুন্দর নামগুলো এগুলোকে আপনি এরকম করে তাওয়াসুল করবেন কিভাবে হে আল্লাহ আপনি হচ্ছেন আল খাবির এই যে এখানে বলা হচ্ছে আল্লাহ ইন্নাকা আফুবুন আল্লাহর নামটাকে বলা হচ্ছে হে আল্লাহ আপনি হচ্ছেন আফুফবন হে আল্লাহ আপনি হচ্ছেন রাহিম হে আল্লাহ আপনি হচ্ছেন মুসব্বির হে আল্লাহ আপনি হচ্ছেন লতিফ হে আল্লাহ আপনি হচ্ছেন ব্যারি হে আল্লাহ আপনি হচ্ছেন ফাত্তাহ আল ফাত্তাহ হে আল্লাহ আফতাহালি আমাকে আমার সম্ভাবনার সুযোগটা খুলে দেন হে আল্লাহ আপনি হচ্ছেন গাফুর এইভাবে তাওয়াসুল করার নিয়ম তহিব বলে আফওয়া যদি আপনি জানেন যে আল্লাহ এটাকে করতে ভালোবাসেন তাহলে সেই মানে গুণটাকেও উল্লেখ করে তাওয়াসুল করতে হবে তাহলে এখানে দুটো জিনিসকে দিয়ে তাওয়াসুল করা হচ্ছে একটি হচ্ছে আল্লাহর নাম দিয়ে আরেকটি হচ্ছে আল্লাহর একটা গুণ দিয়ে নাম হচ্ছে আফু গুণ আর গুণ হচ্ছে আল্লাহ আফওয়া দান করতে ভালোবাসেন অতএব আপনি ফাফু আননি আমাকে শাস্তির জন্য ধরবেন না না যে আলানা ও নার। আল্লাহ যেন সবাইকে আমাদেরকে এই দোজকের আগুন থেকে বাঁচিয়ে দেন তাহলে আশা করি বুঝতে পেরেছেন তো হাদিসের ভিতরে যেটা এসেছে যে এটা আল্লাহর কাছে চাইতে হবে এই হাদিসটা তিরমিজিতে এসেছে হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো চোদ্দ এই হাদিসে কিতাব বুদ্ধ আওয়াদ দোয়ার চ্যাপ্টার সেখানে ইবনে আব্বাস থেকে বর্ণিত ইবনে আব্বাস বিন আব্দেল মুত্তলেব কল কুলতু ইয়া রসুল্ল আস আলিমনি আব্বাস না ইবনে আব্বাস না আব্বাস আব্বাস আব্দিল মুতালিফ সুফহান আল্লাহ এই হাদিসটা হচ্ছে ইবনে আব্বাসের পিতা যার নাম হচ্ছে আল আব্বাস আনিল আব্বাস ইবনে আব্বাস নয় সুতরাং সাবধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসলামের চাচা আহা রাসূলুল্লাহ সাল্লাল্লা সাল্লামের চাচা মুরব্বী আনিল আব্বাস বিন আব্দিল মুত্তালিব মুত্তালিবের দাস মুত্তালিফ কিন্তু আল্লাহর নাম না এই যে দেখেন জাহিলিয়াতির যুগে আল্লাহর কত নাম ছিল একটি কি মুত্তলেব অথচ ইসলামে আল মুত্তালিব আল্লাহর কোনো নাম নয় এই কারণেই খোদা আল্লাহর কোনো নাম না যে সকল কোরআনের তাফসিরে অনুবাদে বাংলা ভাষায় ক্ষুধা বলা হয়েছে সেগুলোকে বর্জন করুন এখানে বলা হচ্ছে আল আব্বাস বিন আব্দিল মোত্তালিব তাহলে আব্দ হচ্ছে কার মোত্তালিবের দাস মোত্তালিব কি আল্লাহ আল্লাহর একটি নাম যে নামটা ইসলাম অনুমোদন করে না ইসলামে নাই কোরআন এবং হাদিসে নাই সুতরাং কোরআন এবং হাদিসে যদি না থাকে তাহলে সেটা আল্লাহর নাম হবে না সেই নামে আল্লাহকে ডাকা জঘন্য অপরাধ যারা খোদা খোদা করছেন ওই যে রোজার মাসে এসে গজল গাবেন ইসলামী সঙ্গীত শুনবেন সেখানে ও প্রেমের খোদা খোদা থেকে আপনি বের হয়ে আসুন খোদা বলে গুণা কামাই করে না আল্লাহ বলুন কোনো খোদা হাফেজ বাদ দিন খোদা খোদা জঘন্য এই বাংলাদেশের সংস্কৃতি এটি হচ্ছে উর্দু এবং ফার্সিওয়ালাদের সংস্কৃতি আমাদের সমাজে ঢুকে পড়েছে সুতরাং আব্বাস আন তিনি নবী সাল্লাহ সাল্লামে বললেন হে আল্লাহ রাসুল আমাকে আল্লাহর কাছে কিছু চাইতে হবে এরকম কিছু একটা শিক্ষা দেন কি সুন্দর চাচা এসে ভাতিজার কাছে দরখাস্ত করছে রাসুল আল্লাহ সাল আলী সাল্লামের কাছে যে আমাকে কিছু শিখান নবী সাল্লাহ সাল্লাম কি বললেন কল সালিল্লাহুল আফিয়া যে তুমি আল্লাহর কাছে আফিয়া চাও তখন এক রাত তার কাছে থাকলো সুম্মা ফাকুলতু রাসুল আল্লাহ আল্লিমনি আস আসআলুল্লাহ আমাকে আরো কিছু শিক্ষা দেন যেন আল্লাহর কাছে চাইতে পারি মানে এক রাতের পরে মনে করলো যে আজকে হয়তো নতুন কিছু চাওয়ার জন্য শিক্ষা দিবে তাহলে আল্লাহর কাছে কি চাইতে হবে আফিয়া। এই আফু থেকেই উৎসাহিত আফুর সাথে সংশ্লিষ্ট আফিয়া। তখন আল্লাহ রাসুল আবারও বললেন ইয়া আব্বাস ইয়া হে আমার চাচা আব্বাস হে আমার চাচা দেখেন পরেরবার বার আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তিনি আব্বাস নামটা ডেকে চাচা ডাকলেন ইয়া আব্বাস ইয়া আম রাসুল্লাহ সাল্লাহ বললেন যে সাল্লাহুল আফিয়া ফিদ্দুনিয়া ওয়াল আখেরা তাহলে একটি দোয়া আমরা পড়লাম আল্লাহমা ইন্নি আস আলুকাল আফিয়া ফিদ্দুনিয়া ওয়াল আখেরা এটা চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আফিয়া এর অর্থ হচ্ছে যে অনেক বেশি প্রশস্ততা মানে তিনটি জিনিসের সমন্বয় হচ্ছে আফিয়া একটি হচ্ছে নিরাপত্তা একটি হচ্ছে মানে কোনো ধরনের বিপদ আপদ থেকে রক্ষা তারপরে একটি হচ্ছে আশ্রয় সমস্ত অকল্যাণ থেকে তারপরে দুঃখ কষ্ট অসুখ বিসুখ থেকে বিপদ আপদ থেকে নিরাপদ আশ্রয় এই তিনটির সমন্বয় হচ্ছে সেফটি সিকিউরিটি রিফিউজ ফ্রম অল এবেলস এ হচ্ছে আল আফিয়া আর মুআফা হচ্ছে প্রোটেকশন এবং সিকিউরিটি রক্ষা এবং নিরাপত্তা মুআফা এটা শব্দটা এসেছে আফু থেকে মাফুআল বিহি এটা মানে হচ্ছে ওই যে যদি ফরগিভনেস হয় মানে ওভারলুক হয় তাহলে এটা তো ইনক্লুডেড তার মানে মুআফা আফিয়া এটা চাইতে হবে এই কারণেই আমরা যখন অবসর থাকি তখন আমাদের উচিত আল্লাহ সুবাহান তাল্লার কাছে দোয়া করা এই দোয়াটা আল্লাহ সুবাহান আল্লাহ তালা নবী সাল্লামের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন মানে ইবনে অমর থেকে বর্ণিত যে তিনি বলছেন সামে ইবনে অমর ইয়াকুল লাম ইয়াকুন রসুল্লাহি সাল্লাম ইয়াদো হা উল ই দা আওয়াতি হেইনা ইউমসি ও হেইনা ইউসবি যে নবী সাল্লাহ সাল্লামকে দেখেছি যে তিনি সব সময় মানে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সকালে এবং সন্ধ্যায় একটা দোয়া করতেন দোয়া করতে হবে প্রিয় শ্রোতা উপায় নাই এই যে সুস্থ থাকব ভালো থাকবো এটাই হচ্ছে আফিয়া এটা চাইতে হবে আল্লাহর কাছে লাম করতে তিনি কখনোই বিরত থাকতেন না কি বলতেন আল্লাহুম্মা হুম্মা ইন্নি আস আলুকাল আফিয়া ফিদ্দুনিয়া ওয়াল্লা আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল আফুয়া আফিয়া في الدين والدنيايا وأهلي ومالي اللهم استر عوراتي وعوراتي وآمن روعاتي اللهم احفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بعظمتك أن أغتلى من تحتي أي دعاء এত বড় দোয়াটা যদি আমরা একেবারে মুখস্থ করতে নাও পারি তারপরেও এই দোয়াটা করা চাই এর একটা অংশ বিশেষ যদিও করতে পারি আল্লাহ ইন্নি আস আলুক আল আফওয়া ওয়াল আফিয়া ফিদ্দিনি ও দুনিয়া ওয়াল আহলি ওয়াল মায়ালি অর্থাৎ হে আল্লাহ আপনার কাছে আমরা আফু চাচ্ছি চাইতে হবে আস্তাকফিরুল্লাহ বললে গোফরান চাওয়া হয় আর এভাবে চাইতে হয়েছে আফোয়া তাহলে চাওয়ার কায়দাটা ভিন্ন এটাও হাদিস থেকে শিখতে হবে তাহলে আজকের এই যে আল্লাহর এত বড় একটি গুণ আফু যেটাতে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন না শাস্তিটাকে হোল্ড করে রাখবেন এই যে কত গুণা আমাদের মাধ্যমে হচ্ছে দিন রাত চব্বিশ ঘন্টা আবারও হচ্ছে আবার হচ্ছে তাকরার হচ্ছে আল্লাহ সুবাহ তালা আফুবুন হয়েছে ইস্তিমরার হচ্ছেন বারবার তিনি অবারলোক করছেন একবার করছেন আবার অবারলোক করছেন একবার করছেন আবার অবারলোক করছেন কতবার অপরাধ হচ্ছে কিন্তু বিনিময়ে আল্লাহ কোনো প্রতিশোধ নিচ্ছেন না বিনিময়ে আল্লাহ কোনো শাস্তি দিচ্ছেন না এবং সেই সাথে আমাদেরকে চাইতে হবে কি আফিয়া নিরাপত্তা কোন কোন ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে দেখেন এটা দোয়ার ভাষাটা ফিদ্দিনই ও দুনিয়ায়া মানে আমরা ধর্মের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে যে কমিটমেন্ট ছিল ফজরের নামাজটা পড়বো সময় মতো করে পড়তে পারছি না ঘুমিয়ে থাকি কোরআন তেলাওয়াত করার কথা ছিল করতে পারছি না আল্লাহ তা আলার উদ্দেশ্যে জাকাত দিতে হবে ঠিক মতো জাকাত দিচ্ছি না তারপরে দান খয়াত করা উচিত দান খরাত করতে পারছি না এই যে কমিটমেন্টগুলো নষ্ট হয়ে যাচ্ছে দিনের ক্ষেত্রে সেটার জন্য আল্লাহর কাছে আফু চাইতে হবে দুনিয়ার ক্ষেত্রেও আমরা আমরা যে যে কাজের জন্য আল্লাহর শত্রু হয়ে যাচ্ছি সংসারের জন্য আল্লাহর স্মরণ থেকে বিমুখ হচ্ছি দিনের নলেজ নিচ্ছে নিতে পারছি না সেই ক্ষেত্রে আল্লাহর কাছে আফু চাইতে হবে পরিবারের জন্য চাইতে হবে ধন সম্পদের জন্য চাইতে হবে যেন আমাদেরকে আল্লাহ আফু দেন শাস্তি না দেন শাস্তি যদি দেন নিরাপদ কীভাবে হবে আপনি যে গাড়িটা চালাচ্ছেন ওই যে পৃথিবীর শ্রেষ্ঠ গাড়িটা যে গাড়ি নিয়ে আপনি গর্ব করেন হ্যাঁ ব্র্যান্ড নিউ গাড়ি অ্যাক্সিডেন্ট হলে মোয়া হয়ে যাবে ধাতব মোয়া টোটাল যেটাকে বলা হয় নিজের যানটা তো যাবেই হাত পা গাড়িটাও যাবে তো আল্লাহর কাছে আফু চাইতে হবে আফিয়া চাইতে হবে সব সময় সকালে এবং সন্ধ্যায় বিন ইউমসি ও হিনা ইউসপেহ আল্লাহুম্মা ইন্নি আস আলুকাল আফুয়া ওয়াল আফিয়া ফি দ্বীনি ওয়াদ দুনিয়ায়া ওয়া আহলি ওয়াল আর আল্লাহর কাছে বলতে হবে যে আমাদের দোষগুলোকে যেন আল্লাহ ঢেকে রাখেন আল্লাহ মাস্তর আওরাতি যে আমাদের দোষগুলি যেন তিনি ঢেকে রাখেন ও রাও যেগুলো নিয়ে আমরা ভয় পাই যে দোষগুলো নিয়ে সেগুলোকে থেকে যেন আল্লাহ আমাদেরকে মানে হেফাজতে রাখেন মানে মানে সুরক্ষিত করেন তো আল্লাহ সুবাহ কাছে এইভাবে আফিয়া ফিদ্দুনিয়া ওয়াল আখেরা এটা চাইতে হবে আল্লাহ ইন্নি আস আলুকাল আফিয়া ফিদ্দুনিয়া ও আখেরা এই কারণেই আমরা গোরস্থানে গেলে যে দোয়াটা করি আপনারা লক্ষ্য করেছেন যে গোরস্থানে যখন আমরা যাই মাকড়া তখন আমরা কি বলি ওই যে মানে আফিয়া যে তাদের জন্য আমরা আফিয়া আফিয়া চাই হে আল্লাহ আমরা এ কবরবাসীর জন্য আফিয়া চাচ্ছি নিরাপত্তা চাচ্ছি তাদের উপরে আফু ওই শব্দটা নাই কিন্তু এর সাথে সংশ্লিষ্ট আল্লাহ তালার কাছে চাচ্ছি এই যে আমরা বেতের নামাজের পরে বেতলের নামাজের পরে আমরা যে দোয়াটা করি মানে নামাজের পরেও করা যায় অথবা আত্মাই হাতু বলার পরেও করা যায় আত্মাই বলার পরে হচ্ছে দুরুদ শরীফ তারপরে হচ্ছে চারটি জিনিস থেকে পানাহা তারপরে যেই দোয়াটা করা উচিত যেটা বেতের নামাজের জন্য খাস এটা সালামের পরেও করা যায় আবার আগে করাটা বেশি উত্তম মিন সেটা মিন মিনো এই যে অবি মুয়াফাতিকা এই যে এই মুআফাটা আসছে কোথার থেকে আফা থেকে মুআফা আফু কত গুরুত্বপূর্ণ এই কারণেই এটা চাইতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ হে আল্লাহ আপনার মুয়াফার কাছে আমরা আশ্রয় চাই আল্লাহ মিন উকুবাতিক আপনার শাস্তি থেকে আপনার মুয়াফাটা আমরা চাই এই কারণেই বেতের নামাজে খালি বেতের নামাজে এক বাংলাদেশি বেতের নামাজের কি আল্লাহম্মা ইনানাস্তা আইনুক আর আল্লাহ আকবর কি উল্টাপাল্টা মানুষ করতেছে আল্লাহ আলিম আমাদেরকে আল্লাহ রক্ষা করুক সহি হাদিস অনুযায়ী বেতের নামাজ পড়তে হবে আর সহী হাদিসের দাবি হচ্ছে যে আপনি বেতেরের নামাজে সালামের আগে এই দোয়াটা পড়বেন সেটি কি ওয়াউদুবি মুয়াফা মোয়াফাতি মিন ওকোব ও আল্লাহমা ইন নি আউদুবি মিন সাখাতিক আল্লাহ সন্তুষ্টি চাচ্ছেন আল্লাহ রাগ থেকে আর ওকোব্যাথিক মানে হচ্ছে আল্লাহর পানিশমেন্ট থেকে আপনি আফা চাচ্ছেন এই হাদিসের দিকে দৃষ্টি করলেও দেখা যায় যে যারা এই কথাকে সমর্থন করেছেন তারা বেশি সঠিক আফা মুছে দেওয়াটাকে যারা স্বীকার না করে বলছেন যে পানিশমেন্টকে হোল্ড করা এরা আসলে বেশি সঠিক কেননা বিভিন্ন আয়াতে কারিমা অথবা হাদিসে মুআফা এখানে এটাই মানে ইঙ্গিত দিচ্ছে আল্লাহ ভালো জানেন যে কথাটা এসেছে যে রাজ যে দুইটা কথার ভিতরে এটাই হচ্ছে বেশি কারেক্ট আল্লাহ নোজ বেস্ট আমরা দুটোকেই মানি আল্লাহ সুবহান গুণকে আমরা সংকীর্ণ করতে চাই না তাহলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে যে আফু এই কথাটা কোরআনুল কারিমে অনেক শব্দে এসেছে আরও দুটো আফু আছে সেটা এটার সাথে কমপ্লিটলি ভিন্ন ধরনের সেটি কি যে মানে অতিরিক্ত ধনসম্পদ ব্যয় করা জিয়াদা জিয়াদা মানে ধনসম্পদের সাথে আফু আছে আল আফু মিনাল মাল মা জাদা আলা নাফাকা। এটি হচ্ছে আরেকটা আফু আল আফুল মাল তাহলে এটার দলিল কি সূরা বাকারা আয়াত নাম্বার 219 ওয়ায়াস আ্লুনাকা মাদা ইউনফিকুন হে রাসূল আপনার কাছে তারা জিজ্ঞাসা করে যে কিভাবে তারা খরচ করবে কউল আল আফু كذلك يبين الله لكم آیاته لعلكم تتفكرون তারা যেন চিন্তা করে তাহলে এটা আবার কোন আফু এটা হচ্ছে অতিরিক্ত খরচ করা মানে আপনাকে যে সম্পদ দেওয়া হয়েছে সেই থেকে আপনি দান খয়রাত করবেন পরিবারের প্রতি ব্যয় করবেন আত্মীয় স্বজনের প্রতি ব্যয় করবেন এটাকে বলা হচ্ছে আল আফু জিয়াদা মা জাদা আল নাফাকা এটাকেই বলা হচ্ছে আল আফু আল ম্যাল তাহলে আরেকটি আফু আমরা পেলাম কোরআনুল কারিমে সেটি হচ্ছে আফু আল ম্যাল যেটা ইয়ফসালু আনিন নাফা কাতা ওয়াল ওসরা আলা সাহিবি তাই যে মানুষকে দান করা গিফট করা ইত্যাদি এটি হচ্ছে আল আফু এই এভাবে আল্লাহ সুবাহ তালা আফুটাকে ব্যবহার করেছেন আরেকটি আফু রয়েছে সেটা হচ্ছে মানে এই আফুটা আশা করি বুঝতে পেরেছেন কাসুরা হাত মানে কাসুরাতুল আমুয়ালুহুম ও আউলায়দুহুম আফা তো আরেকটি عفو يشتش هذا سورة الأعراف آية نمبر بوشن نبوي شي كان يا الله بوليش ثم بدلنا مكان السيئات الحسنة حتى عفوا قالوا قد مس أباءنا ضراء والصراء فأخذناهم يبتغى بغتة وهم لا يشعرون أتوبور جي ويجيس কল্যাণ হাসানাত মানে হাসানাত দ্বারা বদল করেছে অকল্যায়ণের জায়গাটা দখল করেছে কে কল্যাণ খারাপটাকে মিটিয়ে দিয়ে ভালোটা প্রতিস্থাপন হয়েছে তারপরে কি হয়েছে এটি আসলে আল্লা সুবাহ বলছেন যে ওফিয়া লাহু তোরক লাহু ওফিয়া মানে ছেড়ে দিচ্ছে সেটি হচ্ছে হাত আফাও অর্থাৎ আফাও হাত্তা আফা মানে এটা হচ্ছে যে তাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি বেড়ে যাচ্ছে আফা ও না ভিত চুল বেড়ে যাওয়া আফার একটি অর্থ হচ্ছে চুল বেড়ে যাওয়া মানুষের চুল যে বেড়ে যায় এটা ভাষাগতভাবে এটাকেও আফা বলা হয় আফা তো আল্লাহ এই কথাটাই এই আয়াতে বলেছেন এটা সম্পূর্ণ ভিন্ন একটি আয়াত হাততাল আফাও তো এটার মানে হচ্ছে সম্পদ বেড়ে যাওয়া সন্তান বেড়ে যাওয়া অর্থাৎ আফা শব্দের অর্থ হচ্ছে সার মানে নিচের পশম অথবা মাথার চুল বেড়ে যাওয়াটাকে বলা হয় নাবির আফা সো এটি আমরা আরেকটি জিনিস শিখলাম এই দুটো হচ্ছে একটি ব্যতিক্রম ধর্মের আফা যেটি কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন এর অর্থ হচ্ছে সম্পূর্ণ আলাদা আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ সুবহানা তালা কাছে আমরা দোয়া করছি যেন আল্লাহ সুবহানা তালা আমাদিগকে আফু পরিপূর্ণভাবে দান করেন সেটি হচ্ছে কি যে আল্লাহ নাস আল্লাহ আল আফিয়া নাস আল্লাহ আল আফু আল আফিয়া আরেকটি কি কী আল্লাহ আল মিনা নার ফি শাহরুল কেন রমাদান যে যেটা তকাদিম যেটা আস মানে আসবে ইনশাআল্লা ইকবাল শাহর যেটি যে মাসটা আসবে সেই মাসের জন্য আমরা চেষ্টা করব যে সবে কদরের রাতগুলোতে যেন আমরা অধিক সংখ্যক এই দোয়াটা পড়ি আর সেখান থেকে আমরা আগুন থেকে যেন বেঁচে যাই আিরুদ্দা আওয়ায়না আনিল আহামদুলিল্লাহ রবিল আয়ালামিন আগামী ক্লাসে আত্মাউব এই নামটুকু আমরা আলোচনা করব আত্মা আপনাদের শোনার আমন্ত্রণ রইল রমাদান মোবারকের আগে আগামী ক্লাসটাই হবে আমাদের শেষ ক্লাস তারপরে আমরা যথারীতি ঈদের পরে আবার আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি